আমরা আজকে হচ্ছে কমার্স, আমাদের আজকে আজকে থেকে হচ্ছে কমার্স স্টার্ট হবে। আর নেক্সট হচ্ছে আমাদের 5-6টা ক্লাস সবগুলো হবে হচ্ছে কমার্স এর উপরে। তো আমরা কি করব, আমরা হচ্ছে একটা কমার্স সাইটের একবার স্টার্টিং, মানে হচ্ছে একেবারে থিম ইনস্টল থেকে শুরু করে মানে একেবারে চেক আউট পর্যন্ত একটা কমার্স সাইটে যতগুলো ফাংশনালিটি থাকা দরকার আমরা সবকিছু দেখব। আর কমার্স হচ্ছে এমন একটা আপনার হচ্ছে কি বলে টপিক যেটা দিয়ে হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং করি, ঠিক আছে, তাদের হচ্ছে একটা টার্গেট থাকে মান্থলি হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করার। সো ইকমার্স দিয়ে হচ্ছে আপনারা ওই টার্গেটের একটা অ্যামাউন্ট অ্যাচিভ করার মতন একটা অবস্থান যেতে পারবেন। আদার্স যে আমাদের সার্ভিসগুলো আছে, লাইক যেটা বলেন হচ্ছে ল্যান্ডিং পেজ হোক বা ফর্মের হোক, আদার্স সার্ভিসগুলোতে আপনার হচ্ছে সর্বোচ্চ গেলে 50-80 বা 100-150 এগুলো এই পর্যন্ত উঠানো যায়। বাট ইকমার্স দিয়ে আপনি একটা সাইট দিয়ে আপনি হচ্ছে $1,000 পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন, মানে হচ্ছে হ্যাঁ এটা পসিবল। বাট আদার্স অন্য যে সাইটগুলো আছে ওগুলোতে হচ্ছে 150-200 এর বেশি হয় না, তারপর ছোট ছোট কাজ থাকে। আর ইকমার্সটা একটা যেটা হচ্ছে ইকমার্সটাকে যদি আপনি ছোট ছোট টপিক ওয়াইজ যদি ভেঙে ভাঙেন, তাহলে হচ্ছে একটা সাইটে প্রচুর পরিমাণ হচ্ছে টপিক থাকে, প্রচুর পরিমাণ ফাংশনালিটি থাকে, ওটার জন্য ছোট ছোট কাজগুলো অনেক ইজিলি পাওয়া যায়। যে কি হচ্ছে, আমার শিপিংটা অ্যাড করতে হবে, আমার ট্যাক্স অ্যাড করতে হবে, আমার প্রোডাক্ট আপলোড করতে হবে। সো একটা সাইটেরই আপনার মাল্টিপল কাজ পাওয়ার পসিবিলিটি থাকে। সেই জন্য আমরা আজকে থেকে ওকমার্সে স্টার্ট করব, এবং এই ওকমার্স নিয়ে আমাদের যতটুকু পসিবল হয় আমরা স্কিলটাকে ডেভেলপ করার ট্রাই করব। আচ্ছা, আমরা ওকমার্সে কি কি ফাংশনালিটি দেখব সেটা একটু আমরা দেখে নিই। আমরা হচ্ছে একটা আমাদের শিট করা আছে, ওই শিটের আর আপনাদের বেস থেকে হচ্ছে কিছু নতুন আপনার হচ্ছে ফিচার আমি অ্যাড করার ট্রাই করব। যে হচ্ছে এর আগে যে ফিচারগুলো দেখানো হয়েছে এই ফিচারের পাশাপাশি কিছু নতুন ফিচার অ্যাড করা হবে। আচ্ছা, কোথায় আছে কমার্স? আচ্ছা, আমাদের কন্টেন্টের মধ্যে কি থাকবে, আমরা হচ্ছে থিম হিসেবে মাডফ্লো থিম ইউজ করব। আর এখানে হচ্ছে 4টা ক্লাস দেওয়া আছে, ক্লাস 5টা থেকে 6টা পর্যন্ত যাবে। মাডফ্লো থিম থাকবে, একটা কমপ্লিট ইকমার্স সাইট ডিজাইন করব, হোম পেজ ডিজাইন করব, প্রোডাক্ট আপলোড করব সিঙ্গেল প্লাস ভেরিয়েশন, তারপরে প্রোডাক্টের আপসেল ফাংশনালিটি দেখব, একটা বেসিক শিপিং চার্জ সেট আপ করবো, পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো, তারপর হচ্ছে কারেন্সি ফিউচার দেখব, কুপন অ্যাপ্লাই করব। এগুলো হচ্ছে মানে আমি জাস্ট একটা লিস্ট করে রাখছি যে ক্লাস 1 ক্লাস 2 দিয়ে, বাট হচ্ছে আমাদের আজকের ক্লাসে যতটুকু পসিবল হয় ততটুকু দেখবো, এরপরের টপিকগুলো আস্তে আস্তে পরের ক্লাসগুলো দেখবো। আর তারপর আর কি কি ফাংশনালিটি থাকবে, আমাদের কাস্টম প্রোডাক্ট পেজ ডিজাইন করা, কাস্টম শপ পেজ ডিজাইন করা, তারপর হচ্ছে চেক আউট পেজ ডিজাইন করা, তারপর চেক আউটের ফর্মটাকে এডিট করে চেক আউটের ফর্মটাকে হচ্ছে মাল্টি স্টেপ চেক আউট ফর্ম তৈরি করা, তারপর হচ্ছে আর কি দেখবো অ্যাডভান্স শিপিং মেথড, আর হচ্ছে প্রোডাক্ট ট্র্যাকিং। আর এরপরে ক্লাসগুলো থাকবে আপসেল অর্ডার বাম্প, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট স্কিপ করে সরাসরি চেক আউট পেজে চলে যাবে, তারপর হচ্ছে অ্যাড টু কার্টের নাম চেঞ্জ বা বাই নাও বাটন চেঞ্জ বা অর্ডার ইনভয়েস পিডিএফ, ইকমার্স ওয়ালেট, ক্যাশব্যাক, তারপর হচ্ছে অ্যাডভান্স প্রোডাক্ট সাইজ চার্ট, আমাদের মাল্টি ভেন্ডর থাকবে, ডাইনামিক প্রাইসিং থাকবে, পাশাপাশি আরো কিছু হচ্ছে টপিক অ্যাড করা হবে এগুলার মাঝখানে। তারপর হচ্ছে কিছু টপিক হচ্ছে এখান থেকে লেস হবে, কিছু টপিক অ্যাড হবে, বাট একটা সামারি আপনাদেরকে দিয়ে দিলাম। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সর্বপ্রথম আমি এলিমেন্টর এলিমেন্টর প্রোটা ইনস্টল করে রাখছি। এটা হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে কমন একটা প্লাগ ইন, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করব। আর মাডফ্লো হচ্ছে আপনার এলিমেন্টর এবং ভিজুয়াল কম্পোজার দুইটাই আপনারা ইউজ করতে মানে দুইটা বিল্ডার দিয়ে কাজ করতে পারবেন। দুইটা বিল্ডার বলতে যে কোনো একটা ইউজ করতে হবে, বাট দুইটা বিল্ডারই এই সাইটটাতে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আচ্ছা, প্রথমে আমাদের অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে যাব। থিম থেকে অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল, তারপরে আছে হচ্ছে আমাদের এটা কোথায় আছে ডাউনলোডে। আচ্ছা, মার্টফোর ভিতরে গেলে দেখবেন একটা মার্টফোর যে চিপ যে হচ্ছে আমাদের থিম আছে, থিমটা ইনস্টল করতে হবে। আচ্ছা, আমাদের থিম ইনস্টলের পরে আমরা যদি হচ্ছে হ্যাঁ রেকর্ডিং অন করা আছে, থিম ইনস্টলের পরে আমাদের থিমটাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট করার পরে
আমাদের কি করতে হবে, কিছু হচ্ছে আপনার প্রতিটা থিমের সাথে কিছু আপনার রিকোয়ার্ড প্লাগইন থাকে, সেই রিকোয়ার্ড প্লাগইন গুলো লাগবে ওই থিমের ফাংশনালিটি গুলোকে অ্যাড করার জন্য। আপনার এখানে আসলে দেখবেন যে বিগেইন ইনস্টলিং প্লাগইন নামে একটা অপশন এখানে দেখাচ্ছে, আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমার কিছু প্লাগইন ইনস্টল করতে বলতেছে। এর মধ্যে দেখেন দুইটা আমার বিল্ডার আছে, একটা হচ্ছে কোথায় গেল কি কি আছে দেখি, কি কি আছে, মাটপ্লোটলিব আছে, কন্ট্রাক্ট ফর্ম 7 আছে, মেলচিম্প আছে, ভিজো ভেরিয়েশন ফিচার আছে, ও কমার্স, ও কমার্স ডিল আচ্ছা ওকে, আমার জাস্ট এই কোড ইনস্টল করলে হবে, আর কি আছে কিছু বাদ দিতে হবে না। আচ্ছা বাল্ক অ্যাকশন থেকে আমি ইনস্টলে দেবো, অ্যাপ্লাই দেবো, টোটাল আমার 11টা প্লাগ ইন আমাকে ইনস্টল করতে বলতেছে। আমি প্রথমে কি করছি, বিল্ডার হিসাবে এলিমেন্টরটাকে আর এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করে রাখছি। আচ্ছা এরপর হচ্ছে জাস্ট আমার প্লাগইন গুলাকে অ্যাক্টিভেট করে দিলে হবে। আচ্ছা আমার হচ্ছে সবগুলো প্লাগ ইন ইনস্টল এবং অ্যাক্টিভেট ডান। প্রতিটা থিমে হচ্ছে আমাদের ডেমো ইম্পোর্ট করার জন্য কিছু প্ল্যাগ ইন লাগে, যেরকম আপনার হচ্ছে অ্যাস্ট্রাতে হচ্ছে অ্যাস্ট্রা স্টার্টার সাইট আছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্ল্যাগ ইনে বিভিন্ন বিভিন্ন থিমের জন্য বিভিন্ন প্ল্যাগ ইন আছে আপনার ডেমো ইম্পোর্টের জন্য। ঠিক সেম ভাবে আপনার হচ্ছে মাটপ্লোটলিবের জন্য প্লাগ ইন ইনস্টল করতে হবে। আচ্ছা এটা কি বলতেছে, এটা হচ্ছে আমাকে হচ্ছে ওকমার্সটাকে সেট আপ করে নিতে বলতেছে, এটা আমরা পরে সেট আপ করে নিই, একটু পরে সেট আপ করবো ওকমার্সটা। আপনারা চাইলে সাথে সাথে সেট আপ করে নিতে পারেন, চাইলে পরেও সেট আপ করে নিতে পারি। বাট আমাদের হচ্ছে ডেমো ইনপোর্টের জন্য কি লাগবে, ডেমো ইনপোর্টের জন্য হচ্ছে একটা প্লাগ ইন লাগবে, সেটা হচ্ছে সো ডেমো ইনপোর্ট প্লাগ ইন। সেটা যদি আমরা এখানে আসি, আমাদের মাটপ্লোটলিবটা কোথায়, মাটপ্লোটলিবতে আসলে মাটপ্লোটলিব প্যাকেজে যাওয়ার পরে দেখেন প্লাগ ইনের ভিতরে এই যে একটা প্লাগ ইন আছে সো ডেমো ইম্পোর্টার, এইটা জাস্ট ইনস্টল করলে হয়ে যাবে। আচ্ছা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ওকমার্সটাকে সেট আপ করে নিই। এখানে সব ঠিক আছে, আমাদের ওকমার্স কই, ওকমার্স যাই, ওকমার্স থেকে প্রথমে হচ্ছে অ্যাড্রেস, আমরা যেহেতু হচ্ছে এই অ্যাড্রেসটা কার অ্যাড্রেস হবে, আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হয় ওকমার্সটাকে, মানে ক্লায়েন্ট দুইটা কাজ করে, এক হচ্ছে থিমটা ইনস্টল করে ওকমার্সটা সেট আপ করে দিয়ে দিবে, আর না হয় থিম যদি আপনাকে দিয়ে দেয়, থিম দেওয়ার পরে আপনি ওর কাছ থেকে ওকমার্সটাকে সেট আপ করার সময় যে ওর মানে কি বলে স্টোরেজ অ্যাড্রেস বা হচ্ছে ওর বিজনেসের অ্যাড্রেসটা কোথায় সেটা হচ্ছে ওর কাছ থেকে নিয়ে নেবেন। আমি আপাতত হচ্ছে এখানে আমার একটা ইয়ে দিয়ে দিই, আদেশ ঢাকা কোথায়, আচ্ছা দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এরপর হচ্ছে আমার সেকেন্ড, আচ্ছা এখানে বলতেছে কোন টাইপের হচ্ছে আমি প্রোডাক্ট অ্যাড করতেছি, আমি জাস্ট ফ্যাশন অ্যাপারেল একটা দিয়ে দিই, এটা হচ্ছে ক্লায়েন্ট থেকে আস্ক করে নেবেন ক্লায়েন্টের কোনটা। আচ্ছা আমার এখানে কি ফিজিক্যাল প্রোডাক্ট না ডাউনলোড করা যায়, অনেক সময় হয় যে কিছু কিছু থাকবে যে যেরকম বুক বা অডিও ভিডিও এই টাইপের যদি কোনো কিছু সেল করে তাহলে সেটা অবশ্যই ডাউনলোড করবে, তো আপনি চাইলে ডাউনলোড এটা অ্যাড করে দিতে পারেন। আপাতত আমরা এটাকে স্কিপ করে আমরা কন্টিনিউ দিয়ে পরের অপশনে চলে যাই। আচ্ছা কয়টা প্রোডাক্ট আমরা হচ্ছে এখানে অ্যাড করবো, হাউ মেনি প্রোডাক্ট মানে আমার প্ল্যান কতগুলো, আমি 1 থেকে 10 আপাতত দিয়ে রাখি। আর কান্ট্রি সেলিং হচ্ছে মানে আমরা কারেন্টলি হচ্ছে আমরা অন্য কোথাও কিছু সেল করতেছি কিনা, ঠিক আছে জাস্ট আমরা এটাকে নো দিয়ে আমরা, আচ্ছা এখানে দেখেন অটোমেটিকলি ওকমার্স থেকে আমাকে কিছু প্লাগ ইন ও বা কিছু সার্ভিস আমাকে অটোমেটিকলি ও আমাকে অ্যাড করে রাখছে, এটাকে জাস্ট আমরা স্কিপ করে যাব, দেন আমরা কন্টিনিউ করব, কারণ আমাদের এগুলো লাগবে না, এই সার্ভিসগুলো লাগবে না। ও আমাকে একটা থিম চুজ করতে বলতেছে, আমাদের অলরেডি আমরা থিম নেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা এইটাকে স্কিপ করে যাব, স্কিপ সেটা। আচ্ছা এখানে হচ্ছে ওকমার্সের সাথে জেট যে আমাদের এলিমেন্টর জেট ওদের একটা প্লাগ ইন আমাকে সাজেস্ট করতেছে যে জেট পেক ওকমার্স শিপিং ট্যাক্স এগুলোর জন্য, বাট আমরা শিপিং ট্যাক্স এগুলো হচ্ছে অন্য প্লাগ ইন দিয়ে করবো, সো এটা আমরা
দরকার নেই আমাদের প্ল্যাগিনটা ইনস্টল করার। ওকে, আমার হচ্ছে উকমার্স সেট আপ ডান, আমার চলে আসছে স্টোরে ডিটেল সব কিছু চলে আসছে, এখানে সেল সব দেখাচ্ছে। এখন আমাদের যেহেতু আমাদের ডেমো ইনপোর্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা প্ল্যাগিনে যাব। প্ল্যাগিন কোথায়? প্ল্যাগিন, ইনস্টল প্ল্যাগিন, দেন হচ্ছে অ্যাড নিউ, আপলোড প্ল্যাগিন, প্ল্যাগিন থেকে সো ডিমো ইম্পোর্টার, এই প্ল্যাগিনটাকে ইনস্টল করে নেব। আমাদের এই প্ল্যাগিনটা ইনস্টল হওয়ার পরে আমরা হচ্ছে ডেমো ইম্পোর্টার একটা অপশন পাব। ডান। আচ্ছা আমাদের দেখি, সো ডিমো ইম্পোর্টার প্ল্যাগিন ইনস্টল, ডান। আমি জাস্ট, আচ্ছা এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন কি করলাম? থিম ইনস্টল করলাম, থিমের কিছু রেকর্ড প্ল্যাগিন ইনস্টল করলাম, দেন হচ্ছে উকমার্সটাকে সেট আপ করলাম, এরপরে কি করলাম, জাস্ট ডেমো ইনপোর্টের যে প্ল্যাগিনটা আছে সেই প্ল্যাগিনটাকে ইনস্টল করলাম আমরা ডেমো ইনপোর্ট করার জন্য। ওকে, আর যেহেতু এটা হচ্ছে উকমার্স নিয়ে হচ্ছে ক্লাস, তো আমাদের সব কিছু এটা হচ্ছে উকমার্সের উপর থাকবে। এখন হচ্ছে হচ্ছে আমাদের ইনপোর্ট করবো। ওকে, আমাদের হচ্ছে অ্যাপিয়ারেন্স কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে গেলে দেখবেন ইনপোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন আছে। ইনপুট ডেমো ডাটা যাওয়ার পরে আমরা যেহেতু এলিমেন্টর ইউজ করছি, সো এইখানে আমরা এই এলিমেন্টর অপশনে থেকে আমাদের যেটা ভালো লাগে অথবা ক্লায়েন্ট যেটা চুজ করে দিবে, বা আচ্ছা ক্লায়েন্টের কাজের ক্ষেত্রেও কি ওই ফেসবুক মেলচিম এই অপশনগুলো অফ করে রাখবো? হ্যাঁ, আপনি অফ করে রাখতে পারেন, পরবর্তী চাইলে আবার অন করে দিতে পারেন। ক্লায়েন্ট সাধারণত এই সার্ভিসগুলো চায় না, কারণ আমরা হচ্ছে ফেসবুকের জন্য ফেসবুক পিক্সেল ইউজ করব, মেলচিম আমরা আলাদা ইউজ করব, মেলচিম ফর উকমার্স দিয়ে। আমরা অলরেডি এটা ইনস্টল করা আছে, মেলচিম ফর উকমার্স। আমরা যখন ওই যে বিগেন মানে হচ্ছে রেকর্ড যে প্লাগিনগুলো ইনস্টল করছি, তখন আমি মেলচিম ফর উকমার্স ইনস্টল করে নিছি। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমার এখান থেকে যেটা ভালো লাগবে আমি সেটা ইউজ করতে পারি। এলিমেন্টের ফুল উইথ আছে, বা বিভিন্ন হচ্ছে এটা কি আছে আপনার মোটর পার্টসের উপর আছে, তারপরে সেটা ফ্রুটসের উপর আছে, বিভিন্ন অপশন আছে, টেকনোলজির উপর আছে। এখন আমারটা যেই ক্যাটাগরির উপরে পড়বে আমরা সেই ক্যাটাগরির উপরে একটা ইনস্টল বা ইনপোর্ট করে নেব। সাপোজ আমার কাছে হচ্ছে এইটা ভালো লাগতেছে, বাট আর আমার হচ্ছে বেশিরভাগ হচ্ছে এটা ইউজ করা। আপনারা যে এখন টোটাল সব বেরিতে গেলে দেখবেন এই ডেমোটা ইনস্টল করা আছে, বেশিরভাগই আমার হচ্ছে এই ডেমোটা ইনস্টল করা। কারণ এই ডেমোটার হচ্ছে কিছু যে হেডার যে হিরো সেকশনটা আছে ওইখানে আপনার স্লাইডারের পাশাপাশি হচ্ছে যেইটা হচ্ছে হট প্রোডাক্ট বা টপিক ওটা একটা ব্যানার দেওয়া যাচ্ছে, বা বিভিন্ন ডিসকাউন্টের ব্যানার দেওয়া যাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে, বা বেশিরভাগ ক্লায়েন্টেরই এইটা আমি হচ্ছে ডেমো হিসেবে পাইছি। আচ্ছা এটাকে যদি আমরা ইনপোর্ট করতে চাই, আপনারা অন্যগুলোও দেখে নিতে পারেন। এটা থেকে ইনপোর্ট করতে চাইলে জাস্ট এটাকে ইনপোর্টে ক্লিক করার পরে ও এটা ইনপোর্ট হতে থাকবে, কন্টেন্ট গুলো ইনপোর্ট করতেছে। আর ক্লায়েন্টের যদি কিছু চাহিদা থাকে ওটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে হচ্ছে আমার কমার্স সাইটের সাথে আমি এই জিনিসটা অ্যাড করতে চাই, ওটা জাস্ট অ্যাড করে দিবেন। আর অবশ্যই আমরা হচ্ছে উকমার্সের সাথে মেলচিম অ্যাড করব। আমরা হচ্ছে উকমার্সের হচ্ছে অটোমেটো মেলচিম, আমরা যখন মেলচিমের ক্লাস করব তখন আমরা মেলচিমের সাথে উকমার্সের অটোমেশন, তারপর সে অ্যাবান্ডন কার্ড। অ্যাবান্ডন কার্ডটা কি যে আমরা হচ্ছে অনেক সময় চেক আউট পর্যন্ত যাই কিন্তু চেক আউট না করে চলে আসি, তখন ওকে একটা মেল দিল, ঠিক আছে যে হচ্ছে তুমি এই প্রোডাক্টটা কিনতে চাইছিলা বা হচ্ছে তুমি পে করো নাই, এরকম একটা মেল দিবে। অ্যাবান্ডন কার্ডের ফাংশনালিটি আমরা হচ্ছে মেলচিমের ক্লাসে দেখব। এই যে প্লাগইন যেটা মেলচিম ফর উকমার্স, এটার অনেক কাজ আছে। আচ্ছা আমাদের হচ্ছে ডেমোটা ইনপোর্ট হয়ে থাকুক। আচ্ছা আপনাদের কারো কিছু বলার আছে? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে আনমিউট করে কোশ্চেনগুলো করতে পারেন। ভাইয়া, আপনার ডেমো ডাটা যেটা ইনস্টল করলাম, করে জাস্ট ডেমোর মধ্যে যে ইমেজ গুলো থাকবে, যেখানে যেটা থাকবে, আমরা তো সেটাই চেঞ্জ করে সাইটটা দাঁড় করাবো,
হ্যাঁ, ডেমোটা ইনস্টল করতেছি জাস্ট আমার লেআউটটা পাওয়ার জন্য। কারণ ডেমো আচ্ছা ইনস্টল করলে আপনার ডেমোর ভিতরে যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো চলে আসবে, ক্যাটাগরি চলে আসবে, ট্যাগগুলো চলে আসবে, তারপর ফুল লেআউটটা চলে আসবে। দেন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো তো আর আমাদের দরকার নেই। বাট হচ্ছে সবসময় আপনার যখন একটা ই-কমার্স সাইট বিল্ড করতে আপনার 1 সপ্তাহ সময় লাগবে, বাট যখন আপনি স্টার্টিং করবেন আপনার সাপোজ 500 প্রোডাক্ট, 500 প্রোডাক্ট তো অ্যাড করতে সময় লাগবে। সো এই কদিন ডেমো ডেমো ডাটাগুলো থাকলে, মানে ডেমো প্রোডাক্টগুলো থাকলে জিনিসটা হচ্ছে সাইটটা দেখতে ভালো দেখা যায়। ডেমো তো আমরা কিছুই রাখবো না, ডাটাগুলো তো সব ফেলে দিব। এক সময় আমি ই-কমার্সের প্রোডাক্ট থেকে সবগুলো ফেলে দিব, ক্যাটাগরি যেটা দরকার পড়লো রাখলাম, না রাখলে ক্যাটাগরি ট্যাগ এগুলো সব ফেলে দিব। আচ্ছা, আচ্ছা, আমার হচ্ছে আপনার ডিজাইন ডিজাইনের বাইরে যেটা ডেমোতে যে ডিজাইনটা থাকবে সেটা সেটা তো কাস্টমাইজ করা যাবে, ডানে বামে বা উপর নিচে ছোট হ্যাঁ বড় করা সবকিছু যাবে। করা যায়। আমরা আপনারা তো এলিমেন্টর দিয়ে কাজ করছেন না, এটাও আমরা এলিমেন্টর দিয়ে করব। আচ্ছা, আজকে করতে আচ্ছা থাকি, তারপর দেখবেন যে কতটা ওকে ইজি ভাইয়া, ওকে ভাইয়া, ই-কমার্সটা, যে কতটা কতটা ইজি এলিমেন্টর, মানে কতটা ইজি নিয়ে আসছে। আমরা ফুল কাস্টম একটা পেজই তৈরি করব আমাদের মতো করে। আমরা প্রোডাক্ট ইনপুট করব, ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ইনপুট করব, ট্যাগ ওয়াইজ প্রোডাক্ট ইনপুট করব, তারপর হচ্ছে যে কোনো আপনার ট্যাগের উপর আপনারা হচ্ছে প্রোডাক্ট ইনপুট করতে পারবেন। আচ্ছা, আমাদের হচ্ছে ইনপুট কমপ্লিট দেখাচ্ছে। আমরা যদি সাইটটাকে ভিজিট করে একটু দেখি সাইটটা কিরকম দেখাচ্ছে। ই-কমার্সটা হচ্ছে মজারও আছে, আবার একটু সময় দিয়ে বুঝতে হবে। আচ্ছা দেখেন, আমার মোটামুটি কিন্তু একটা সাইট বা একটা লেআউট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এখানে হচ্ছে ডিল অফ দ্য ডে, মানে হচ্ছে যেগুলো হচ্ছে আজকে হচ্ছে আপনার অফার দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে কিছু ইমেজ দেওয়া হয়েছে, বা ক্যাটাগরি ওয়াইজ আপনি ইমেজ দিতে পারেন, বিভিন্ন অফার ইমেজ দিতে পারেন। তারপর হচ্ছে টপ ক্যাটাগরি অফ দ্য মান্থ, আমার এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করা হয়েছে। এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্টগুলো চলে আসছে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স এর উপরে, এটা হচ্ছে ক্লথিং এর উপরে, এখানে গার্ডেন এন্ড কিচেনের উপরে এখানে প্রোডাক্ট চলে আসছে। এখানে আবার দুইটা ব্যানার দেওয়া হয়েছে লাস্ট, আবার মাঝখানে হচ্ছে এখানে নিউজ লেটার দেওয়া হয়েছে, এরপর আবার কিছু প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে। দেন আমার ফুটার সেকশন, তো এটা হচ্ছে কি আমার মোটামুটি একটা হেডিং আছে। আচ্ছা, আমি পার্সোনালি মাঠফ্লোটা কেন বেশি ইউজ করি এই হেডার সেকশনটার জন্য, কারণ এটা আপনারা দেখেন এখানে হচ্ছে আপনার মেগা মেনু নেওয়া আছে, তারপর হচ্ছে সুন্দর একটা হেডার বার দেওয়া আছে, এখানে ডিপার্টমেন্টাল মেনু নেওয়া আছে, তারপর সার্চ বারটা, প্লাস হচ্ছে আপনার ফুল হেডারটার জন্য আমাদের একটা ভালো একটা সময় দেওয়া লাগতো। বাট ওদের মেবি 9টার মতো হচ্ছে হেডার সেকশন আছে, যেটা 98 থেকে 95% ক্লায়েন্টের চয়েসের মধ্যে পড়ে। বা আমরা যেই টাইপের সাইট তৈরি করি বা যে টাইপের সাইটগুলো হচ্ছে ই-কমার্সের হয়ে থাকে, আর ওই সাইটগুলোর মধ্যে যে হেডারগুলো থাকে এর এই 9টার মধ্যে ওই ওই ওগুলো মানে চলে আসে। এছাড়া যদি কোনো কোনো ক্লায়েন্টের পার্সোনাল কিছু মতামত থাকে, তাহলে আমরা ওই যে কাস্টম হেডার তৈরি করছিলাম না আমরা, মনে আছে? ওই কাস্টম হেডার যেভাবে তৈরি করি সেভাবে করে এখানে একটা কাস্টম হেডার আমরা অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, এখন সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমরা দেখি একটু শীটটা কি করলাম। মার্টফ্রি থিম করলাম, থিমের পরে হচ্ছে প্রোডাক্ট ডেমো ইনপোর্ট করলাম না? আচ্ছা, ডেমো ইনপোর্ট করার পরে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোডিং এ যাব। প্রোডাক্ট আপলোড করার আগে আমাদের তিনটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের ট্যাগ দিতে হবে, আর কি দিতে হবে, আমাদের হচ্ছে একটা ক্যাটাগরি তৈরি করতে হবে। কি ক্যাটাগরির উপরে? কারণ আমরা পরবর্তী হচ্ছে ক্যাটাগরির উপরে আমরা পেজ তৈরি করতে পারি, যে হচ্ছে কি মেন্স শার্ট। এখন আমাদের মেন শার্ট এই ক্যাটাগরির উপরে যতগুলো প্রোডাক্ট আপলোড করব সেগুলো মেন শার্ট নামে একটা পেজ তৈরি করতে পারি, যে পেজে চলে যাবে। বা আমরা কি করতে পারি, এইখানে দেখেন একটা অপশন আছে কি কনজিউমার ইলেকট্রনিক্স। কনজিউমার ইলেকট্রনিক্সটা কি একটা ক্যাটাগরি, আমি এখানে মেন শার্ট নামে একটা ক্যাটাগরি তৈরি করতে পারি। মেন শার্টের আন্ডারে যত প্রোডাক্ট পড়বে সবগুলো এখানে একটার পর একটা শো করবে, ঠিক না? তো সেই জন্য আমাদের প্রথমে এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট থেকে আমাদের এই ক্যাটাগরিতে যেতে হবে। এখানে দেখেন অলরেডি অনেকগুলো হচ্ছে কি দেওয়া আছে, ক্যাটাগরি দেওয়া আছে। আপনারা চাইলে ক্যাটাগরি ডিলিট করে দিতে পারেন অথবা রাখতে পারেন, প্রায় 73টার মতন ক্যাটাগরি দেওয়া আছে। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে ক্যাটাগরি ডিলিট করে দিই সবগুলো, সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিই। তা না হলে পরবর্তীতে হচ্ছে আমাদের নিজের ক্যাটাগরিগুলো খুঁজতে হচ্ছে কনফিগার করবে পরে। ডিলেট,
অ্যাপ্লাই। আমরা আজকে আপাতত হচ্ছে দুই ক্যাটাগরি, মানে দুই টাইপের প্রোডাক্ট আপলোড করব, একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এখন আমি হচ্ছে এখানে কি করতে হবে, প্রথমে একটা ক্যাটাগরি নাম দিতে হবে। প্রথমে আমরা দিয়ে হচ্ছে লেগা মেন্স কালেকশন রাখতে পারি। স্ল্যাকটা কি, স্ল্যাকটা হচ্ছে আমাদের এই যে উপরে ইউআরএল যেটা শো করবে যে সিএমপিডি, এই যে এখানে দেখেন আমি যদি এইটাতে যদি ওপেন করি, দেখেন এখানে একটা এই যে দেখাচ্ছে না একটা, এটা হচ্ছে স্ল্যাক। স্ল্যাকটা যদি আমরা চাইলে নিজে কাস্টম করে দিতে পারি, অথবা আমরা যেটা যদি হচ্ছে গ্যাপ রাখি মানে ব্ল্যাঙ্ক রাখি তাহলে এইটাই এখানে নিয়ে নিবে। আচ্ছা প্যারেন্ট ক্যাটাগরি কি, আপাতত এইটাই আমাদের প্যারেন্ট ক্যাটাগরি, সো আমাদের প্যারেন্ট ক্যাটাগরি লাগবে না। ডিসপ্লেতে ডিফল্ট আমরা যদি কোনো থাম্বনেল বা কিছু অ্যাড করতে চাই বা কোনো ইমেজ অ্যাড করতে চাই সেখানে এটা অ্যাড করে দিতে পারবো, কোনো ব্যানার অ্যাড করতে চাইলে ব্যানার অ্যাড করে দিতে পারবো। কিরকম ব্যানার, এই যে এরকম কোনো একটা ব্যানার যদি অ্যাড করতে চাই, কোথায় গেল, এই টাইপের কোনো ব্যানার অ্যাড করে দিতে চাই তাহলে আমরা ওই ব্যানারটাকে এখান থেকে অ্যাড করে দিয়ে লিঙ্ক করে দিতে পারবো। আপাতত হচ্ছে আমাদের এটাকে জাস্ট একটা ক্যাটাগরি আপলোড করি, আমার মেন্স কালেকশনের মধ্যে একটা ক্যাটাগরি ডান। এখন মেন্স কালেকশনের ভিতরে কি কি থাকতে পারে, মেন্স শার্ট থাকতে পারে, প্যান্ট থাকতে পারে, শু থাকতে পারে, ওয়াচ থাকতে পারে, তো আমরা এখানে দিয়ে দিয়ে হচ্ছে মেন্স শার্ট নামে একটা কালেকশন রাখি। সেটাকে কি করতে হবে, প্যারেন্ট ক্যাটাগরি কোনটা, মেন্স কালেকশন, মানে এই মেন্স শার্টের যে ক্যাটাগরিটা সেটা হবে সাব ক্যাটাগরি হিসাবে আসবে, প্যারেন্ট ক্যাটাগরি মেন্স কালেকশনের ঠিক নিচে বসবে। দেন এটাকে আমি অ্যাড নিউ ক্যাটাগরির মধ্যে অ্যাড করে দেই, দেখেন এটা এটার নিচে চলে আসছে। এখন আমি আরেকটা দিই হচ্ছে ওমেন্স কালেকশন দেই, এটা প্যারেন্ট ক্যাটাগরিটা অবশ্যই নান হবে। দেন অ্যাড নিউ ক্যাটাগরি, আর আরেকটা কি দিব হচ্ছে, সাপোজ দিয়ে দিই হচ্ছে ওমেন্স শার্ট। ওমেন্স শার্ট প্যান্ট ক্যাটাগরি কি হবে, ওমেন্স কালেকশন, কারণ ওমেন্স কালেকশনের ভিতরে হচ্ছে ওমেন্স শার্টটা পড়ে। এখন আমরা যদি কোনো প্রোডাক্ট আপলোড করতে যাই, সাপোজ ওমেন্স শার্ট, মেয়েদের কোনো শার্ট যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে আপলোড করার সময়, আমরা ক্যাটাগরি ওমেন্স শার্টও দিতে পারি, ওমেন্স কালেকশনও দিতে পারি। আমরা আলাদা আলাদা পৃথক পৃথক কেন ক্যাটাগরি করলাম, যেন ওমেন্স শার্ট লিখে কেউ সার্চ করলে ওই ক্যাটাগরির মানে ওই ট্যাগগুলোর সবগুলো প্রোডাক্ট চলে আসে। আপাতত আমরা হচ্ছে লাগে এই চারটা, দুইটা প্যারেন্ট ক্যাটাগরি দুইটা সাব ক্যাটাগরি রাখলাম, ক্যাটাগরিটা ক্লিয়ার। ক্যাটাগরি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা চাইলে হচ্ছে এই যখন আমরা প্রোডাক্ট আপলোড করব তখনও আমরা ক্যাটাগরি তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন ক্যাটাগরির পরে ট্যাগ নামে একটা অপশন আছে, এখানে দেখেন প্রচুর ট্যাগ দেওয়া আছে যেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে আমার আসছে, হচ্ছে আমার ডেমো থেকে আসছে। এগুলোকে আমি ডিলিট করে দিই, ডিলিট অ্যাপ্লাই। এখন আমি ট্যাগ রাখতে পারি, কি ট্যাগ রাখতে পারি, শার্ট একটা ট্যাগ থাকতে পারে, শার্টের পরে হচ্ছে মেন্স শার্ট একটা ট্যাগ থাকতে পারে, তারপর হচ্ছে ওমেন শার্ট ট্যাগ থাকতে পারে। তারপর হচ্ছে কি থাকতে পারে, মেন্স কালেকশন থাকতে পারে। আপাতত আমি এই কটা ট্যাগ দিয়ে রাখি। আচ্ছা ট্যাগের পরে দেখেন একটা অপশন আছে ব্র্যান্ডস, ব্র্যান্ডসটা কি, ব্র্যান্ডসটা হচ্ছে যেরকম আমাদের মোবাইল যদি হয়, মোবাইলের ভিতর কি কি ব্র্যান্ড, আমরা আমার যদি ইলেকট্রনিক শপ থাকতো তাহলে আমরা এখানে যদি মোবাইল সেল করতাম অ্যাপল থাকতো, তারপর হচ্ছে মাইক্রোসফট থাকতো, অ্যান্ড্রয়েডের ভিতর কি কি আছে সনি থাকতে পারতো, তারপর হচ্ছে শাওমি থাকতে পারতো, এই টাইপের থাকতে পারতো। আর যদি আমার যদি হচ্ছে ক্লোথিং আইটেম থাকে তাহলে যে বিভিন্ন হচ্ছে যে ব্র্যান্ডের যে ব্র্যান্ড শপগুলো মানে ব্র্যান্ডগুলো আছে সেই টাইপ, সেই ব্র্যান্ডের প্রোডাক্ট যদি আমি সেল করি তাহলে আমরা এখানে চাইলে ব্র্যান্ড নামও ওই প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারি, প্রোডাক্টের সাথে ব্র্যান্ড অ্যাড করা যায়। সাপোজ এখন আমার সাইটে কারো কি লাগবে,
শাওমির ফোন লাগবে। তো আমি যদি একটা ব্র্যান্ড হিসেবে শাওমিটাকে অ্যাড করে দিই, তাহলে সার্চ দিলে সেই প্রোডাক্টটা পেয়ে যাবে, ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাবে, বা আমি ব্র্যান্ড হিসাবে হচ্ছে প্রোডাক্টগুলো শো করে দিতে পারি। অনেকভাবে হচ্ছে আমাদের প্রোডাক্ট শো করাতে হবে। আর একটা ই কমার্স সাইটের কাজটা কি, আমার সাইটে প্রোডাক্ট থাকবে, কেউ এসে সার্চ করে প্রোডাক্ট পাবে, প্রোডাক্টটাকে বাই করবে, জাস্ট কাজ তো এটাই না? তো আমাদের যেভাবে হোক আমাদের মানে হচ্ছে ইউজারদের সুবিধা করতে হবে, ইউজারদের সার্চ সেটাকে ইজি করে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের ব্র্যান্ড, ট্যাগ, ক্যাটাগরি এইগুলো ওর উপর ডিপেন্ড করে আমরা প্রোডাক্টগুলোকে অ্যাড করব। আবার আমাদের হচ্ছে আমার শার্ট লাগবে, এখন আমি শার্টের পরে যদি প্যান্ট চলে আসলো, বা শার্ট লাগবে আমার ছেলেদের, মেয়েদের শার্ট চলে আসলো, তখন তো আমার এগুলো কিনা লাগবে না। তো আমি যদি স্পেসিফিক একটা ক্যাটাগরির আন্ডারে যদি মেন্স শার্ট ক্যাটাগরি আন্ডারে সবগুলো ছেলেদের শার্ট অ্যাড করতে থাকি, তাহলে আমার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো আমি শো করাবো। ওকে, ক্যাটাগরি, ট্যাগ, ব্র্যান্ড এগুলো ক্লিয়ার? আচ্ছা, ওকে, এখন হচ্ছে তাহলে আমরা প্রোডাক্ট আপলোড করি। আমরা যদি অল প্রোডাক্টে যাই, অল প্রোডাক্টে যাওয়ার পর দেখেন এখানে 35টার মতো প্রোডাক্ট আপলোড করা আছে, ঠিক আছে? এখন আমি কি করব, আমি একটা অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে একটা প্রোডাক্ট আপলোড করি। আচ্ছা, আমরা অ্যামাজনে যাই। হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে একটা শার্ট, শার্টের নাম কি আছে, লুক মার্ক মেন্স প্লেন রেগুলার শার্ট। আমরা জাস্ট এটা নিই, মেন্স রেগুলার ফিট ক্যাজুয়াল শার্ট, এটাকে নিলাম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার টাইটেল। আমি এর প্রোডাক্টে সর্বপ্রথম কি দিব, প্রোডাক্টের নামটা দিব। দেন এখানে কি দিতে হবে, এখানে দিতে হবে হচ্ছে লগা আমার ডিসক্রিপশন। আমি কোথায় আছি, এখানে ডিসক্রিপশনটা কোথায় পাবো, প্রোডাক্টের ডিসক্রিপশন হচ্ছে নিচে দেওয়া আছে, এই প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে এখানে, বা প্রোডাক্ট ডিসক্রিপশন চলে আসছে, এই পর্যন্ত আমি অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে আচ্ছা এটাকে, এটা হচ্ছে আমাকে সিম্পল প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস আমি দিয়ে দিই, প্রোডাক্টের প্রাইস দিয়ে দিই হচ্ছে সাপোজ দিয়ে দিই হচ্ছে লাগা 500 টাকা। আচ্ছা, সেল প্রাইস জিনিসটা কি, সেল প্রাইস হচ্ছে অনেক সময় আমরা দেখি না যে কোথাও কোনো ই কমার্সে কিনতে গেলে একটা অ্যামাউন্টের মাঝখানে একটা দাগ দেওয়া থাকে, মানে ওইটা হচ্ছে আমার আগের প্রাইস 500 টাকা, আমি এখন সেল প্রাইস হিসাবে এটাকে আমি এখন ডিসকাউন্ট দিতেছি, এটাকে আমি 300 টাকা দিব, তাহলে আমার সেল প্রাইসটা এখানে শো করবে। আবার এটাকে আমি চাইলে শিডিউল করে দিতে পারবো যে এইটা কতদিন পর্যন্ত 300 টাকা থাকবে। এখানে চাইলে আমি ডেট টাইম কালকে থেকে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, মানে আমার মান্থ এন্ড হিসাবে 29, 30, 31 এই 3 দিন এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস 500 টাকা, সেল প্রাইস 300 টাকা, এভাবে চাইলে আমরা দিতে পারি। আর যদি আমি বলি না আমি এখন কোনো সেল প্রাইস দিব না, তাহলে এটাকে ক্যান্সেল করে দিব, জাস্ট আমার রেগুলার প্রাইস 500 টাকা রেখে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হলো কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি, তারপর হচ্ছে সোল্ড আইটেম। এটা হচ্ছে আমরা সোল্ড আইটেম এখানে একটা আপাতত দিয়ে রাখতে পারি, যে আমার কতগুলো প্রোডাক্ট সোল্ড হয়েছে, বা আমাদের সেল কোয়ান্টিটি অ্যাড করে দিতে পারি। আর এছাড়া আমরা জাস্ট শুধু এটাকে অ্যামাউন্ট হিসেবে রেখে দিতে পারি যে আমাদের প্রোডাক্ট প্রাইস হচ্ছে 500 টাকা। এরপর আসি দেখেন ইনভেন্টরি, ইনভেন্টরিতে কি আছে, এসকিউ। এসকিউ জিনিসটা কি, স্টক কিপিং ইউনিট। আচ্ছা, এসকিউ হিসাবে আমরা অনেক সময় দেখবেন, আচ্ছা আমাদের প্রোডাক্টটা কোথায়, প্রোডাক্টে যাওয়ার পরে এখানে একটা অপশন দেখি এসকিউ আছে কিনা। এসকিউ হচ্ছে বিভিন্ন যে ট্যাগ, একটা ট্যাগ যেটা দিয়ে হচ্ছে আপনার এই প্রোডাক্টটাকে, এসকিউ দেখাচ্ছে না, দেখাচ্ছে না। আচ্ছা, এসকিউ জিনিসটা কি, এসকিউ হচ্ছে স্টক কিপিং ইউনিট, মানে একটা হচ্ছে আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল একটা আপনি
ট্যাগ দিতে পারেন, যেটা হচ্ছে যেরকম দেখবেন কিছু কোনো প্রোডাক্ট কিনতে গেলে ওই প্রোডাক্টের হচ্ছে জুতো কিনতে গেলে দেখবেন হচ্ছে জুতোর নিচে হচ্ছে দেখবেন হচ্ছে একটা কোড লেখা থাকে, তারপর হচ্ছে ওইলগা বিভিন্ন ড্রেসের মধ্যে দেখবেন কোড লেখা থাকে, কোডটা দেখে হচ্ছে ওইলগা দেখবেন যারা সেলসম্যান থাকে তারা হচ্ছে দামাদামি করে, বা হচ্ছে ওই কোডের মধ্যে হচ্ছে ওরা বিভিন্ন কোডের মাধ্যমে মানে বিভিন্ন দামটা হচ্ছে বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে লাগে এসকিউটা হচ্ছে আপনি প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে ট্যাগ ইউজ করতে পারবেন। আমরা এখানে এসকিউ হিসেবে দিয়ে দিতে পারি হচ্ছে কি দিতে পারি CMD 76 দিয়ে দিই, CMD 82 দিয়ে দিই। ওকে আচ্ছা, ম্যানেজ স্টক কি আমি একটু যদি অন করে দিই তাহলে স্টক কোয়ান্টিটি মানে আমার এখন স্টক কয়টা আছে, স্টক আছে সাপোজ আমার এখানে 100 পিস স্টক আছে, এবং আমাকে যখন দুইটা থাকবে লাস্ট দুইটার পরে হচ্ছে ও আমাকে ওটাকে রেড সিগন্যাল দেখাবে যে হ্যাঁ তোমার প্রোডাক্ট কমে গেছে, তুমি প্রোডাক্ট ইম্পোর্ট করো। আর যখন আমার একটা সেল হবে আমার এসকিউ 99টা দেখাবে, আমার প্রোডাক্ট যখন কেউ কিনতে যাবে তখন দেখবে এসকিউ 99টা, আর একটা সেল হলে 98টা এভাবে করে শো করবে। আচ্ছা এটা হচ্ছে, তারপরে হচ্ছে আর কি আছে এখানে শিপিং, শিপিং এর জন্য হচ্ছে আমরা এখানে দেখবো না, আমরা শিপিংটা হচ্ছে আলাদা একটা শিপিং দেখবো। লিঙ্ক প্রোডাক্ট হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট আপসেল ক্রসসেল এটা পরে দেখবো আমরা। অ্যাট্রিবিউটে এখন এটা হচ্ছে আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করতেছি, অ্যাট্রিবিউটে কিছু নাই। অ্যাডভান্স থেকে হচ্ছে কিছু চাইলে আমরা পারচেস নোট অ্যাড করে দিতে পারি। আচ্ছা এখানে আর কোনো অপশন নাই, আর কিছু নাই। আচ্ছা প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা কোনটা, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে আমরা একটা কোথায় এই যে হচ্ছে শর্ট ডিসক্রিপশন এটাকে অ্যাড করে দেই। আচ্ছা আর ফিচার ডিসক্রিপশন হিসাবে আমাদের এখানে হচ্ছে এই যেটা এখানে এটা না দিয়ে আমরা কন্ট্রোল এক্স এটাকে এখানে দিয়ে দিই অ্যাড ফিচার ডিসক্রিপশন। এখন হচ্ছে আমার এগুলো সব ডান, এখন আমার ডান পাশে কিছু কাজ আছে, সেটা হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি এটা কি শার্ট, শার্টটা কোথায় যাবে, শার্টটা মেন্স কালেকশনে যাবে আর মেন্স শার্টের ভিতরে যাবে, ঠিক আছে। এখন প্রোডাক্ট ট্যাগ আমি যদি ট্যাগ লিখি তারপর হচ্ছে দেখবো যে এখানে হচ্ছে আমার কি কি ট্যাগ দিয়েছিলাম, মেন্স যদি লিখি তাহলে হচ্ছে মেন্স কালেকশন আছে, তারপর হচ্ছে শার্ট লিখলে হচ্ছে লগা কি কি আছে, মেন্স শার্ট আছে, তারপর হচ্ছে আর কি আছে শুধু শার্ট আছে, শুধু শার্ট আছে, দেন আমি অ্যাড করে দিলাম আমার তিনটা ট্যাগ অ্যাড করে দিলাম। এখানে চাইলে আমার কোনো ব্র্যান্ড না থাকলে বা এটা যদি কি ব্র্যান্ড আছে এটা লোকো ব্র্যান্ড আছে, আমি চাইলে কোনো ব্র্যান্ড অ্যাড করে দিতে পারি, অ্যাড নিউ ব্র্যান্ড লিখে এটা কি আছে CMBD ব্র্যান্ড দিয়ে দিতে পারি, দেন ইন্টার দিলে আমার একটা ব্র্যান্ড অ্যাড হয়ে গেল। আচ্ছা প্রোডাক্টের ইমেজ, সেড প্রোডাক্ট ইমেজ যে আমার প্রোডাক্টের যে ইমেজগুলো আছে এই যে ইমেজগুলো, এই যে একটা ইমেজ, এটা একটা ইমেজ। আচ্ছা আমরা এই ইমেজটা দেখি, এটার ভিতরে কি কালার চেঞ্জ করছিলাম, এটা 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 হচ্ছে ভেরিয়েবল দেখাইলে ভালো হইতো। প্রোডাক্ট ভেরিয়েশন এটা দিয়ে দেখাইলে ভালো হইতো দেখি। আচ্ছা যেহেতু আপলোড করে দিছি আপলোড করে দিই। আচ্ছা এখন আসি হচ্ছে লোক আমার প্রোডাক্ট ইমেজ, আর নিচের দিকে গেলে দেখবো প্রোডাক্ট গ্যালারি। আচ্ছা প্রোডাক্ট ইমেজটা কি, সেট প্রোডাক্ট ইমেজ আমরা যেটাকে ফিচার ইমেজ হিসেবে রাখতে চাই সেটাকে হচ্ছে প্রোডাক্টের ইমেজ হিসাবে অ্যাড করে দিব। আমাদের হচ্ছে ডাউনলোডে এখান থেকে হচ্ছে, আচ্ছা এগুলাকে অ্যাড করে দিই কারণ ওটাকে ভেরিয়েশন দেখাবো পরে, জাস্ট একটু পরে চেঞ্জ করে দিতেছি আমি। এটা হচ্ছে একটা, আর গ্যালারি হিসাবে অ্যাড প্রোডাক্ট গ্যালারি হিসাবে আমি আপলোড ফাইল দেন হচ্ছে সবগুলোকে অ্যাড করে দিই অ্যাড টু গ্যালারি। এখানে তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে লগা ওমেন্স দিয়ে দিই। ওমেন্স প্লেন রেগুলার শার্ট এটাতে তাহলে কি হবে, ওমেন্স কালেকশন হবে, এগুলো সব চেঞ্জ করে দিই। স্যার বাকি সব ঠিক আছে, এখন এটাকে আমরা আপডেট করে দিই, পাবলিশ করে দিই।
পাবলিশ করার পরে আমি প্রোডাক্টটাকে ভিউ করি। আচ্ছা এটা কি আছে, এটা হচ্ছে আমার ওমেন্স প্লেন রেগুলার শার্ট, জাস্ট ইমেজটা আমার ব্লার আসছে কারণ ইমেজটা ভালো হয় নাই। আচ্ছা এটা হচ্ছে একটা ইমেজ, তারপর সে দেখেন এখানে হচ্ছে আর একটা ইমেজ, ইমেজগুলো ব্লার আসছে। আচ্ছা এরপর কি আছে দেখেন, প্রোডাক্ট ডিসক্রিপশন চলে আসছে, এটা হচ্ছে এটা এটা অ্যাড টু কার্ট অপশন দেওয়া আছে, প্রোডাক্টের কোয়ান্টিটি দেখেন এসকিউ মানে CMBD82 যেটা দিলাম চলে আসছে, ক্যাটাগরি চলে আসছে, ট্যাগ চলে আসছে। আচ্ছা প্রোডাক্ট ডিটেলস এখানে এইভাবে করে চলে আসছে। আর কি আছে এখন আপাতত মোটামুটি হচ্ছে এটা। আচ্ছা একটা ব্র্যান্ড নেম দিছিলাম, ব্র্যান্ড নেমটা এখানে চলে আসছে। আর একটু আগে যে বললাম না আমরা স্টক, এখানে হচ্ছে 100 স্টক এখানে শো করতেছে। আর এই যে জিনিসটা শো করতেছে এটা হচ্ছে এই থিমের ডিফল্ট প্রোডাক্ট পেজ, মানে যে আর কি আছে এখানে, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট বা সিম্পল প্রোডাক্ট বলতে পারেন। এই যে এই যে প্রোডাক্টের যে হচ্ছে হলো, এখন সাপোজ ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার এই যে টাইটেলটা, টাইটেলটা এখান দেয় না এখানে হবে, তাহলে সেটা কিভাবে অ্যাড করব? আমরা হচ্ছে এর পরের ক্লাসটাতে এরকম সিঙ্গেল একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করব, যেখানে আমরা কাস্টমলি যে কোনো কিছু যে কোনো জায়গায় হচ্ছে আমরা মুভ করে দিতে পারবো। ওকে আপাতত আজকে আমরা হচ্ছে জাস্ট প্রোডাক্ট আপলোডিং দিয়ে দেখি। এই যে হচ্ছে আপনার ভিউটা, ভিউটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে চেঞ্জ করব জেড উইলার দিয়ে। সে একটা প্রোডাক্ট ডান, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, সেটা হচ্ছে আপডেট করাও লাগবে। দেন অ্যাড নিউ, অ্যাড নিউ থেকে হচ্ছে এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করব, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা আপলোড করব। এটা কি, এটা হচ্ছে মেন শট। আচ্ছা এখন এখানে আরেকটা কাজ আগে একটু করে নিতে হবে, আমরা যদি এই টাইপের প্রোডাক্ট আপলোড করতে চাই, এটা 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 কি, এটা হচ্ছে হলো আপনার ভেরিয়েশন আছে এখানে, সাইজ সাইজ সিলেক্ট করা যাচ্ছে, তারপর হচ্ছে সাইজ যখন আমি সিলেক্ট করতেছি সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার প্রাইস বাড়বে কমবে, আমি কালার সিলেক্ট করতে পারতেছি, তারপর হচ্ছে হলো আর কি আছে, কালার যখন সিলেক্ট করব কালার কালার সাইজের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ইমেজটা অটোমেটিক চলে আসতেছে। এইটার জন্য আমার সর্বপ্রথম একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোডিং এর আগে আমাকে একটা অ্যাট্রিবিউট সেট করে নিতে হবে। এটাকে আমি লিভ নেই, লিভ নিয়ে আমি আগে অ্যাট্রিবিউট সেট করে নিই। এখানে কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, আমি এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে থেকে সবগুলো ডিলিট করে দিই, কারণ আমরা এখানে কালার সাইজ এগুলো ম্যানুয়ালি আগে দিব। যাক এই কথা থাকবে, একটু পর ডিলিট করে নিবো। প্রথমে আমরা হচ্ছে কালার অ্যাড করে নেই, স্ল্যাক লাগবে না, জাস্ট অ্যাড টু অ্যাট্রিবিউট দিই। অ্যাট্রিবিউট দেওয়ার পরে এই কালার আইটেমটাকে হচ্ছে আমরা কনফিগার করব। আচ্ছা আমাদের কি কি কালার লাগবে, অ্যাড নিউ কালারের ভিতরে দিয়ে দিই হচ্ছে রেড দিয়ে দিই, রেড দিই, তারপর হচ্ছে ব্ল্যাক দিই। কালার কি কি আছে এখানে, আচ্ছা এটা কি বলে হচ্ছে পিঙ্ক, গ্রে, আর হচ্ছে লগা বিজি। ওকে পিঙ্ক দিয়ে দিই, আপাতত এই কটাই রাখি। ঠিক আছে এই তিনটা হচ্ছে আমার কি কালার। দেন হচ্ছে আমি অ্যাট্রিবিউটসে আসি, অ্যাট্রিবিউটসে আসার পরে আমি কি দেবো, সাইজ দিতে পারি অ্যাট্রিবিউট হিসাবে, সাইজটাকে অ্যাড করে দেই। অ্যাড করে দেওয়ার পরে আমার সাইজ কোথায়, সাইজ থেকে কনফিগার করে নিই। সাইজ আমার আছে হচ্ছে সাপোজ আছে হচ্ছে এম, এম থেকে আমার স্টার্ট, এম এল, তারপরে হচ্ছে এক্সেল, এই তিনটা সাইজ পাওয়া যাবে আমার এখানে আপাতত। ওকে দেন হচ্ছে আমি অ্যাট্রিবিউটস থেকে আর কিছু অ্যাড করতে হবে, আচ্ছা জাস্ট এই কটা, এই দুইটাই আমরা অ্যাড করলাম, সাইজ আর হচ্ছে কালারটাকে অ্যাড করি। এখন আমি প্রোডাক্টে যাওয়ার পরে একটা প্রোডাক্ট আমি আপলোড করতেছিলাম, সেটা ড্রাফটে থাকবে, দেন এডিট,
প্রোডাক্টের হচ্ছে ডিসক্রিপশন, ডিসক্রিপশন নেব কোথা থেকে, এগুলো অ্যাড করে দিই ডিসক্রিপশন হিসেবে। এখন আসে দেখেন, এটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, আর আমরা যখন ভ্যারিয়েশন ইউজ করব তখন হচ্ছে প্রথমে হচ্ছে সিম্পল প্রোডাক্ট হিসেবে এটার দাম দিয়ে দিই হচ্ছে সাপোজ 600 টাকা। দেন হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট ডান, সিম্পল প্রোডাক্ট, এরপর হচ্ছে অ্যাডভান্স থেকে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে যাওয়ার পরে আমাদের সিম্পল প্রোডাক্ট আছে, সিম্পল প্রোডাক্টের পরে আমি অ্যাড অ্যাট্রিবিউটে যাব। অ্যাড অ্যাট্রিবিউটে যাওয়ার পরে আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে, আমি যদি চাই এখান থেকেও আমি অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারতাম, অ্যাড অ্যাট্রিবিউট দিয়ে অ্যাড করে দিতে পারতাম, বাট আমার এখানে অ্যাট্রিবিউট আগের থেকে আমরা করে রাখছি কালার, কালারটাকে আমি অ্যাড করে দিই। দেখেন কালারটাকে সিলেক্ট অল দেওয়ার পরে আমার তিনটা কালারই চলে আসছে, যে যে কালারগুলো আমার নেওয়া ছিল। আমি চাইলে এখানে আরও একটা কালার অ্যাড করে দিতে পারি, যদি আমি কাস্টম কোনো কালার অ্যাড করতে চাই। সাপোজ আমি এখানে যদি হোয়াইট করতে চাই, আমি এখান থেকেও একটা হোয়াইট অ্যাড করে দিতে পারবো। আচ্ছা সরি, এখান থেকে অ্যাড হবে না, আমার আগের থেকে হচ্ছে এখান থেকে আমার কালার নিয়ে অ্যাড করে নিতে লাগ অ্যাড করে অ্যাড করা লাগবে। আচ্ছা এই তিনটা কালার ডান, দেন সেভ অ্যাট্রিবিউট। এটা হচ্ছে সিম্পল প্রোডাক্টের জন্য। আর এরপর আমার কি লাগবে, ভ্যারিয়েবল প্রোডাক্ট, যেহেতু আমার ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল প্রোডাক্টে এটার এসকিউ থাকবে হচ্ছে সাপোজ ধরেন সিএমবিডি, শুধু সিএমবিডি দিয়ে দিই এসকিউটা। আর ম্যানেজ স্টক থাকবে, এটা দিয়ে দিই হচ্ছে হলো 200। দেন আমি হচ্ছে অ্যাডভান্স থেকে, সরি ভ্যারিয়েশন থেকে আচ্ছা আমার যখন একটা ভেরিয়েশন আমরা অ্যাড করব, অবশ্যই ইউজ ফর ভেরিয়েশনটাতে টিক দিয়ে সেভ অ্যাট্রিবিউট করে নিব, তাহলে হচ্ছে আমরা পরের অ্যাট্রিবিউশনটা করতে পারবো ভেরিয়েশনে গেলে। আচ্ছা অ্যাড ভেরিয়েশনে গেলাম, অ্যাড ভেরিয়েশন দেওয়ার পরে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটসে যাব, দেন গো। আমার তিনটা ভেরিয়েশন অ্যাড হয়েছে, তিনটা ভেরিয়েশন কি কি অ্যাড হয়েছে, ব্ল্যাক, পিঙ্ক, রেড। এটাকে যদি আমি ড্রপ ডাউন করি, এখন আমি ব্ল্যাকের জন্য একটা ইমেজ আপলোড করতে পারবো। আমি আপলোড ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে এই তিনটাকে আমি আপলোড করে দিই। আচ্ছা এটা না, এটা হচ্ছে ব্ল্যাক না, ব্ল্যাকের জন্য এটা আপলোড করে দিই। আচ্ছা ব্ল্যাকের এটার এসকিউ আমরা আলাদা করে দিতে পারি, এটা কি দিতে পারি, এটা হচ্ছে সিএমবিডি দিয়ে ব্ল্যাক রাখতে পারি। আচ্ছা এটার হচ্ছে প্রাইস কত, এটার প্রাইস রাখি হচ্ছে হলো 300 টাকা, ওয়েট লাগবে না, শিপিং ক্লাস এগুলো লাগবে না। আচ্ছা এরপরে আছে কি পিঙ্ক, পিঙ্কটাকে আমরা অ্যাড করে দিই, পিঙ্কটার এসকিউ দিয়ে দিই হচ্ছে সিএমবিডি পিঙ্ক। এটার ভ্যারিয়েশন প্রাইস দিয়ে হচ্ছে লাগা পিঙ্ক কালারটা দাম বেশি 400 টাকা। আবার পিঙ্ক কালারটাকে আমরা স্টার দিই 200 টাকা, আগে 400 টাকা ছিল এখন 200 টাকা, এভাবে করে দিয়ে দিই। দেওয়ার পর সেভ চেঞ্জেস, জাস্ট এই দুইটার আমরা ভ্যারিয়েশন অ্যাড করলাম। ভ্যারিয়েশন অ্যাড করার পরে এটা হচ্ছে চলে যাবে মেন্স শার্ট, মেন্স কালেকশন, ট্যাগগুলোর ভিতরে দিয়ে দিই হচ্ছে শুধু শার্ট ট্যাগে রাখি, মেন শার্ট এই ট্যাগটাকে শুধু রাখি, আর ব্র্যান্ড লাগবে না, এটা প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ এটাকে ডিফল্ট প্রোডাক্ট ইমেজ রাখি। আর কিছু আছে, জাস্ট প্রোডাক্ট গ্যালারি। এটুকু করে জাস্ট আমি পাবলিশ করে দিই, পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি ভিউ দেখি তাহলে দেখেন এটা হচ্ছে 200 থেকে 300 টাকার মধ্যে দেখাচ্ছে। কারণ কি, আমার একটার প্রাইস ছিল 200 টাকা, আর একটার প্রাইস 300 টাকা, এই জন্য এটা দেখাচ্ছে এরকম। আচ্ছা প্রথমে হচ্ছে আমি যদি কালার সিলেক্ট করি, আমি ব্ল্যাক সিলেক্ট করলাম, এটার প্রাইস 300 টাকা এবং ব্ল্যাক ইমেজটা চলে আসছে। আমি যদি পিঙ্ক সিলেক্ট করি, তাহলে পিঙ্কের আগে ছিল 400 টাকা, এখন 200 টাকা আসছে, পিঙ্ক কালারটা চলে আসছে। ভেরিয়েশন ক্লিয়ার?
জি ভাই বুঝতে পারছি। ভেরিয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? প্রোডাক্ট আপলোড করতে পারবো, সিঙ্গেল প্রোডাক্ট, ভেরিয়েশন প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট? জি ভাই বলতে পারবো। ওইখানে একটা জিনিস দেখা যায় হচ্ছে কি যেন একটা ভেরিয়েবল, তো ওইটার ওইটার মধ্যে পার্থক্য কি ওইটা একটু, কোনটা পার্থক্য ভাইয়া? হ্যাঁ ওই ট্যাবে একটু গেলে সুবিধা, এই ট্যাবে যেখানে ভাইয়া ভেরিয়েশন আর ভেরিয়েবল এই দুটোর মধ্যে পার্থক্য হ্যাঁ কি? হ্যাঁ ওইটাই বলতেছিলাম, বুঝি নাই কোনটা। ভেরিয়েশন মানে ভেরিয়েশন আর ভেরিয়েবল মানে এখন এখানে ভেরিয়েবল প্রোডাক্ট নেম আছে, ওই টপ ডাউন থেকে আরেকটা কি যেন ইয়ে করলেন, ওই দুইটার মধ্যে পার্থক্য কি? আপনার কথাটা মানে একটু আস্তে আস্তে একটু দেখি, আমার আমার এখানে সাউন্ড ঠিক আছে? আচ্ছা বুঝি প্রোডাক্ট নাই কি ডাটা, বললেন। প্রোডাক্ট ডাটাতে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আছে আর একটা হচ্ছে ভেরিয়েশন ওই আছে, এই ভেরিয়েবল দুইটার প্রোডাক্টে মধ্যে যে ভেরিয়েশন পার্থক্য। দিয়ে তো আমরা ভেরিয়েবল প্রোডাক্ট করলাম, আমরা ভেরিয়েশন সেট করলাম না এখানে? এখানে তো ভেরিয়েশন সেট হুম করছি, যে পিঙ্ক কালার দিলাম, ব্ল্যাক কালার দিলাম, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন সাইজ না, সাইজটা আপনারা করতে পারবেন না? আমি সাইজ করে দেখাই দেব। আচ্ছা এই প্রোডাক্টেই আমি যদি সাইজ অ্যাড করতে চাই তাহলে কিভাবে সাইজ অ্যাড করব? সাইজের জন্য আমাদের এই যে অ্যাট্রিবিউটের যে এখানে হচ্ছে আমরা কালার অ্যাড করছিলাম না, আমরা হচ্ছে এখন এখানে সাইজ অ্যাড করব। সাইজটাকে আমি অ্যাড করে দিলাম, সাইজ অ্যাড করার পরে আমাদের সবগুলো সাইজ দিয়ে দিলাম, দেওয়ার পরে ইউজ ফর ভেরিয়েশন দিতে হবে সব সময়। ইউজ ফর যদি ভেরিয়েশন না দেন তাহলে আমরা ভেরিয়েশনে গেলে এটা পাবো না। আমরা অ্যাট্রিবিউট যেটা সেট করছিলাম সেট দেওয়ার পরে এটা ভ্যারিয়েশনের জন্য ইউজ টিক দিতে হবে, দেন সেভ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সেভ হওয়ার পরে আমরা ভ্যারিয়েশনে যাব। ভ্যারিয়েশনে যাওয়ার পরে আমাদের এখানে ভ্যারিয়েশন, আচ্ছা এখানে কি আছে, এই সাইজ চলে আসে দেখেন। আমাদের ব্ল্যাক কালারের ভিতরে এনি সাইজের জায়গায় আমি এল দিলাম, যদি আমার ব্যাক ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে এল সাইজটা হয় তাহলে এল সাইজের প্রাইসটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো। ঠিক আছে, দেন সেভ চেঞ্জেস করে দিলাম। আচ্ছা এখানে হচ্ছে আরেকটা অপশন আছে, আমাদের যে আটটা ভেরিয়েশন আমরা কি করলাম, এখন আমাদের এখানে ভেরিয়েশন কটা করছি দেখেন, অ্যাট্রিবিউটে গেলে কালার কি আছে তিনটা, ব্ল্যাক পিঙ্ক রেড, সাইজ কি আছে তিনটা, এল এম এক্সেল। তাহলে কি প্রতিটা ব্ল্যাকের জন্য আবার তিনটা করে হচ্ছে হলো আমার সাইজ লাগবে? ব্ল্যাক কালারের এল এম এক্সেল, পিঙ্ক কালারের এল এম এক্সেল, রেড কালারের এল এম এক্সেল, এভাবে লাগবে না? এটার জন্যই আমি কি করলাম, এখান থেকে অ্যাড ভেরিয়েশনে যে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটে যে গো দেওয়ার পরে এখন আমাকে দেখাচ্ছে ব্ল্যাকের এম, ব্ল্যাকের এক্সেল, পিঙ্কের এল, এগুলো সব একটা একটা করে দেখাচ্ছে। এখন আমি একটা একটা করে যদি ড্রপ ডাউন করি তাহলে এটার প্রাইস দিতে পারি এম ছোট সাইজ 100 টাকা, এক্সেল হচ্ছে ব্ল্যাকের একটু বড় তাহলে এটা দিতে পারি হচ্ছে 800 টাকা, এলটাকে হচ্ছে পিঙ্কের হচ্ছে এলটার একটু দাম বেশি রাখতে পারি 1000 টাকা। আমরা এইটা আমাদের মতো করে হচ্ছে সাইজ অনুযায়ী আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। পিঙ্কের এমটা দিয়ে দিয়ে হচ্ছিল 50 টাকা ছোট সাইজ। ঠিক আছে, মানে আমাদের সাইজ কালার উপর ডিপেন্ড করে আমাদের কতগুলো ভ্যারিয়েশন করতে পারতেছি দেখি, টোটাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা 11টা, 11টার মতো আমাদের ভ্যারিয়েশন চলে আসছে। এটুকু আপাতত করি, করার পরে আর কি আছে এখানে, এক্সেলের দাম দিছি, এক্সেলের দাম দিয়ে দিই 2500 টাকা, দেন সেভ চেঞ্জেস। এখন যদি আমার এটাকে যদি রিলোড দেই তাহলে দেখবো এখানে আমার সাইজ চলে আসছে। প্রথমে আমার কি করতে হবে, কালার চুজ করতে হবে, আমি ব্ল্যাক চুজ করলাম। ওকে এখন কিন্তু আমি অ্যাড টু কার্ট করতে পারতেছি না, এরপর আমার সাইজ চুজ করতে হবে। সাইজ আমি এল দিলাম 300 টাকা,
আমি যদি এম দেই সাইজ ছোট 100 টাকা চলে আসছে, এক্সেল দিলে 800 টাকা চলে আসছে, আমি ব্ল্যাক না দিয়ে আমি পিঙ্ক দেই, পিঙ্কের এক্সেলের দাম আবার কত 2500 টাকা, পিঙ্কের এলের দাম কত 1000 টাকা, পিঙ্কের এম এর দাম হচ্ছে 50 টাকা। বুঝতে পারছি। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ইমেজ চেঞ্জ হয় নাই কেন, আমি যখন এখানে ড্রপ ডাউনে আমি কি করি নাই, ইমেজ গুলোকে চেঞ্জ করে দিই নাই। এই যে এখান থেকে আমার ইমেজ আপলোড করে দেওয়া উচিত ছিল, পিঙ্কের এম এর জন্য আমার এই পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে দেওয়ার উচিত ছিল, আমার সবগুলো পিঙ্কের জন্য এটা সিলেক্ট করে দিলে, সিলেক্ট করে দিয়ে যদি আপডেট করে দিই তাহলে আমার এখানে পিঙ্ক সিলেক্ট করলে এখানে ইমেজটা চলে আসবে, পিঙ্কের ইমেজ চলে আসবে, পিঙ্ক, পিঙ্কের আমার এল চলে আসছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। সাইজ কালার দিয়ে আমরা অ্যাট্রিবিউট তৈরি করতে পারবো না? অ্যাট্রিবিউট তৈরি করে এরকম ভ্যারিয়েশন দিতে পারবো? ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ ভাই বলেন। যদি অ্যাডভান্স লেভেলের হয় এবং এটা যদি পরবর্তীতে দেখেন আমাকে বলে দিলে হয়, যে আমি পরে দেখাবো এটা। আচ্ছা আমি যদি চাই যে এই পিঙ্ক কালার গুলো কালার থাকবে, টেক্সট থাকবে না, ওটা দেখানো হবে? প্রোডাক্ট সোয়াচার নামে একটা প্লাগইন আছে, ওটা করতে পারবেন। আর যদি আপনি ট্রাই করেন, যদি না হয় তাহলে 4-5টা ক্লাস আছে তো, যে কোনো একটা ক্লাসে আমি দেখাই দিব। আচ্ছা স্যার, প্রোডাক্ট একটু প্লাগইন নামটা আরো করে বলবেন? উকমার্স প্রোডাক্ট সোয়াচার। জি ভাই ওই প্লাগইনটাতে কাজ হয় দেখছি। প্রোডাক্ট সোয়াচার, সোয়াচে সাইজ, সরি ফ্রি প্লাগইন এটা, এই প্রোডাক্ট সোয়াচার ভেরিফিকেশন সোয়াচেস ফর ওকমার্স প্লাগইন, এটা ফ্রি। হ্যাঁ wordpress.org থেকে অ্যাভেলেবল। এই যে দেখেন ইমেজে দেয়া দেওয়া, ইমেজ জিনিসটা দেখেন, এই যে কালারটা সিলেক্ট করতেছে, যে কালার সিলেক্ট করবে ওই কালারটা চলে আসবে। এই যে দেখেন, এই যে রেড সিলেক্ট করছে, রেডটা চলে আসছে, ঠিক আছে। এটা একবার ইজি ওকমার্স প্রোডাক্ট সোয়াচেস, এই যে ভেরিফিকেশন। আমি আপনাকে এই লিংকটা দিতেছি, লিংকটা থেকে ডাউনলোড করে নিতে পারবেন চাইলে। ওকে ভাই, জাস্ট ডাউনলোড করে আপলোড করে দিলে, আপলোড করে দেওয়ার পরে এখানে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে ইউজার গাইডলাইন দেওয়া আছে, আর কিছু আছে এখানে? আচ্ছা জাস্ট গাইডলাইন দেখে দেখে নিলে হবে। ওকে, আর না হলে আমাকে বলেন, আমি এর পরে কোনো ক্লাসে একটু দেখাই দেবো। একবার ইজি। ওকে ভাই, এটা অ্যাডভান্স না, এটা হচ্ছে লগে আপনার টপিক কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন আপনারা যে কেউ করতে পারেন, যে হচ্ছে হ্যাঁ ভাইয়া অ্যাট্রিবিউট দেখাচ্ছে তো আমি এই টাইপের কোনো অ্যাট্রিবিউট পারবো কিনা করতে। আচ্ছা তো আমাদের প্রোডাক্ট আপলোড ডান। সো আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে থাকবে কি, আপনারা হচ্ছে দুইটা সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করবেন, দুইটা ভ্যারিয়েশন প্রোডাক্ট আপলোড করবে। এখন প্রোডাক্ট থাকবে কি, মেন্স শার্টের উপর দুটা প্রোডাক্ট থাকবে, ওমেন্স শার্ট বা ওমেন্স ফ্যাশনের উপর দুটা প্রোডাক্ট থাকবে। প্রোডাক্ট আমরা নিব কোথা থেকে? প্রোডাক্ট আমরা নিব হচ্ছে অ্যামাজন থেকে বা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে। অ্যামাজন লিখে সার্চ দিব, যে যার যার মতন যেরকম ইচ্ছা সেরকম দেখে আপনারা প্রোডাক্ট নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এই অ্যামাজন মেন সাইটে গেলে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে সেম ডেমো ইউজ করব নাকি ডিফারেন্ট, আপনাদের ইচ্ছা। আচ্ছা যে কোনো একটা ডেমো ইম্পোর্ট করে তারপর প্রোডাক্ট আপলোড করব? হ্যাঁ, জাস্ট প্রোডাক্ট গুলো আপলোড করবেন। আচ্ছা এখন হচ্ছে আমাদের কাজ কি, প্রোডাক্ট তো আমি তৈরি করলাম, প্রোডাক্টটা আমার সেল করতে হবে। যদি আমি প্রোডাক্ট সেল করতে চাই তাহলে আমার কি করতে হবে, পেমেন্ট নিতে হবে, পেমেন্ট অপশন রাখতে হবে, নাহলে সেল করবে কিভাবে, ঠিক না। আমাদের সাইটটা কোথায়, আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট, আমি সাপোজ এটা কিনবো, অ্যাড টু কার্টে গেলাম, অ্যাড টু কার্টে যাওয়ার পরে আমি অ্যাড টু কার্ট থেকে যখন আমি চেক আউটে যাব অবশ্যই আমার কি করতে হবে, একটা পেমেন্ট অপশন রাখতে হবে। নাহলে আমি দেখেন এখানে কোনো পেমেন্ট অপশন নাই, পেমেন্ট অপশন দিতে হবে। তো আমাদের পেমেন্ট অপশন দুই টাইপের হয়, আমাদের ওকমার্সের পেমেন্ট অপশন দুই টাইপের হয়। সো একটা হয় লোকাল আর একটা হয় ইন্টারন্যাশনাল। লোকাল পেমেন্ট বলতে সাপোজ আমার বিজনেসটা বাংলাদেশে, তো আমার লোকাল পেমেন্ট হবে কি, বিকাশ, রকেট, নগদ, ইউক্যাশ, যেগুলো হচ্ছে আমার লোকাল পেমেন্ট। আমার ইন্ডিয়া হলে কি হতো, পেটিএম, তারপর হচ্ছে গুগল পে, এগুলো মেবি হচ্ছে ওদের লোকাল। সো সব দেশই লোকাল ইয়া আছে, মানে পেমেন্ট সিস্টেম আছে। আর ইন্টারন্যাশনালটা কি, পেপাল, স্ট্রাইপ। পেপালটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো আপনার সাইটে ইউজ করতে পারবেন পেপাল। সো আজকে আমরা কি করব, পেপাল আর হচ্ছে লোকাল পেমেন্টটা দেখব।
লোকাল আর পেপ্যাল পেমেন্টের জন্য আমাদের কি করতে হবে, প্লাগইনে যেতে হবে, প্লাগইন থেকে ইনস্টল প্লাগ, আচ্ছা এটা লিভ নেই, আচ্ছা আমাদের ওকমার্সে যাই, ওকমার্স থেকে দেখি ওকমার্সের পেমেন্ট সিস্টেমটাতে কি দেওয়া আছে। আপাতত এখানে গেলে দেখবেন ওকমার্স থেকে সেটিং, সেটিং থেকে আমার পেমেন্টে যেতে হবে। পেমেন্টে যাওয়ার পরে দেখেন একটা হচ্ছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, আর পেপ্যালটাকে ওরা বিল্ট ইন দিয়ে দিছে। আমরা পেপ্যালটাকে জাস্ট এখান থেকে এনেবল করব, এনেবল করার পরে এখান থেকে সেটআপে যাব। আচ্ছা এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে কি, পেপ্যাল আমার স্টোরেজে কারেন্সি আছে সেটাকে কি করে না, সাপোর্ট করে না। আচ্ছা কেন করে না, এটার কারণটা বলতে পারবেন? বাংলাদেশি টাকা এখানে হচ্ছে বাংলাদেশি টাকা, দেখেন আমার এখানে টাকা শো করতেছে। এটা কখন আসছে, আমি যখন ওকমার্সটাকে সেট আপ করছি তখন আমি কি দিছিলাম, কান্ট্রি বাংলাদেশ দিছিলাম, এই জন্য ওরা আমাকে অটোমেটিক টাকাতে হচ্ছে হলো আমার প্রোডাক্ট প্রাইস গুলো দেখাচ্ছে। তো সেই জন্য আমার সবার আগে করতে হবে, আমার জেনারেলে যেতে হবে। জেনারেলে যাওয়ার পরে এখান থেকে অপশন কোথায়, এই যে কারেন্সিটাকে বাংলাদেশি টাকা থেকে আমি ডলার দিয়ে দিব, ইউএসডি। ইউএস ডলার কোথায়, ইউনাইটেড স্টেট ডলার, জাস্ট দিয়ে আমি সেভ চেঞ্জেস করে দেব। এখন আমি যদি পেমেন্টে যাই, পেমেন্টে যাওয়ার পরে আচ্ছা আমরা হচ্ছে কারেন্সি সুইচার দিয়ে আমরা অটোমেটিকলি হচ্ছে কারেন্সি সুইচ করতে পারবো, এই অপশনটাও দেখবো। ঠিক আছে, আমরা চাইলে বাংলাতেও পেমেন্ট করতে পারবো, চাইলে ডলারও পেমেন্ট করতে পারবো, সমস্যা নেই। আপাতত আমরা ডলারে রেখে আমরা জাস্ট পেপারটাকে সেট আপ করি। আমরা ম্যানেজে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন কিছু টাইটেল, আমরা টাইটেল পেপারে রাখতে পারি, তারপর হচ্ছে ডিসক্রিপশন, পে বাই পেপাল বা ইউ ক্যান পে উইথ ইউর ক্রেডিট কার্ড, আর ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ডিসক্রিপশন দিয়ে দেয় সেটা এখানে অ্যাড করে দেবেন। আর পেপালের ইমেল, এখানে আপনার ক্লায়েন্টের পেপালের ইমেলটা অ্যাড করে দেবেন। ক্লিয়ার, এখানে ক্লায়েন্টের পেপ্যালের ইমেলটা, এখানে ক্লায়েন্টের পেপ্যালের ইমেলটা অ্যাড করে দেবেন, তাহলে কেউ পেমেন্ট করলে ক্লায়েন্টের পেপ্যালে চলে যাবে। কোনো পাসওয়ার্ড বা কোনো ইন্টিগ্রেশন কিছু দেওয়া লাগবে না? না, এখানে হচ্ছে জাস্ট ক্লায়েন্ট থেকে বলবেন ক্লায়েন্টের যে হচ্ছে এপিআই ইউজার নেম, এপিআই পাসওয়ার্ড, এপিআই সিগনেচারটা এখানে দিয়ে দিতে, আপনাকে দিয়ে দিতে। আর যদি ক্লায়েন্ট যদি এপিআই ক্রেডেনশিয়াল যদি এটা না বোঝে, ক্লায়েন্টকে জাস্ট এই ডকটাকে ধরায় দেবেন। ক্লায়েন্টকে ডকটা ধরায় দিয়ে বলবেন তুমি এখানে দেখেন স্টেপ বাই স্টেপ দেওয়া আছে যে এপিআই সার্টিফিকেট, এপিআই সিগনেচার কীভাবে এপিআই ক্রিয়েট করবে, সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট ক্লায়েন্টকে বলবেন তুমি এটা দেখো, ঠিক আছে, দেখে জাস্ট আমাকে তোমার এই তিনটা জিনিস দিবা, এই তিনটা জিনিস এখানে দিয়ে সেভ চেঞ্জেস করে দিবেন। ওকে, দেন সেভ চেঞ্জেস। এখন আমার পেপ্যাল অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি আমার এই সাইটটাতে যাই, একটু রিফ্রেশ করি, আমি চেক আউট পেজে ছিলাম, সরি, রিফ্রেশ করি, আমাকে এই যে পেপ্যালে পের একটা অপশন দিয়ে দিচ্ছে। আমি ইউজার নেম দিয়ে দিই, তারপর হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, ইউজার অ্যাড্রেস দিয়ে দিই, ঢাকা, ফোন নাম্বার একটা অ্যাড করে দিই, ইমেল অ্যাড্রেস একটু ডিফল্ট থাকুক, জাস্ট আমি এখানে প্রসিড টু পেপ্যাল দিয়ে দিই। আমাকে পেপ্যালে নিয়ে গেছে। এখন আমি আমার এখানে, আচ্ছা সিকিউরিটি চ্যালেঞ্জ, আমি এখানে কি করব, এখন আমার 1000 ইউএসডি দেখেন এখানে শো করতেছে, আমি এখানে আমার পেপ্যালটা দিব, দিয়ে নেক্সটে যে জাস্ট এই পেমেন্টটাকে ওকে করে দিব। ওকে, ক্লিয়ার? জি। আচ্ছা এখন এটা গেল আমার ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল আরেকটা আছে, সেটা হচ্ছে স্ট্রাইপ। স্ট্রাইপ দিয়ে হচ্ছে আমরা কার্ড দিয়ে পেমেন্ট করি না, ভিসা কার্ড, মাস্টার কার্ড, বিভিন্ন জায়গায় স্ট্রাইপ দিয়ে হচ্ছে আপনি যে কোনো কার্ড অ্যাড করতে পারবেন। বাট স্ট্রাইপটা হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে অ্যাকাউন্ট করাটা যায় না, এই জন্য হচ্ছে আমরা স্ট্রাইপ অ্যাকাউন্ট করে দেখাইতে পারি না। বাট আপনি ইউটিউবে গেলে এরকমই অনেক ভিডিও পাবেন স্ট্রাইপের, ওটা একটু দেখে নিতে হবে। প্রসেসিং একেবারে ইজি, এরকমই সেম প্রসেসিং, 5-6 মিনিটের ভিডিও। যদি কখনো ক্লায়েন্ট স্ট্রাইপ চায় তো যে কোনো সময় আপনি হচ্ছে ওটা দেখে ক্লায়েন্টের স্ট্রাইপ অ্যাকাউন্টটা দিয়েই হচ্ছে আপনি কাজটা করে নিতে পারবেন, ওটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না।
আচ্ছা, এখন আমাদের একটা লোকাল পেমেন্ট অ্যাড করতে হবে। লোকাল পেমেন্ট অ্যাডের জন্য আমরা প্লাগইনে যাব, ইনস্টল প্লাগইন, ইনস্টল প্লাগইন অ্যাড নিউ। আমাদের ফ্রি অনেক প্লাগইন আছে, আমরা জাস্ট বিকাশ লিখে যদি সার্চ দেই, সার্চ দিলে অনেক অনেক প্লাগইন আছে। সিঙ্গেল হচ্ছে বিকাশ, তারপর হচ্ছে এখানে আছে অল বিদি মোবাইল পেমেন্ট গেটওয়ে। এর মধ্যে হচ্ছে আমার কাছে এটা ভালো লাগে, কারণ এটাতে আমি একটার ভিতরে হচ্ছে সবগুলো সাপোর্ট, মানে হচ্ছে আমাদের পেমেন্ট সাপোর্ট গুলো পাবো। দেন আমি অ্যাক্টিভেট যাব, অ্যাক্টিভেট করার পরে ও আমরা যদি আবার যদি ও কমার্সের সেটিং থেকে পেমেন্ট অপশনে আসি, এখানে দেখবো এই যে বিকাশ, রকেট, নগদ, এই তিনটাই তো আমাদের দেশে সব থেকে জনপ্রিয় হচ্ছে পেমেন্ট গেটওয়ে, ঠিক না? এই দুইটা ওকে করা আছে, এখন আমি বিকাশটাকে ম্যানেজে যাব। এই সিস্টেমটা খুব সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, লোকাল পেমেন্ট গেটওয়ে আবার দুই দুই টাইপের। একটা হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট সিস্টেম, আরেকটা আছে অটোমেটিক পেমেন্ট সিস্টেম। আগে আমরা ম্যানুয়াল পেমেন্ট সিস্টেমটা কমপ্লিট করি, দেন আমরা অটোমেটিক পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। আচ্ছা, আমরা টাইটেল রাখতে পারি বিকাশ, আর এখানে ডিসক্রিপশন, সুন্দর একটা ডিসক্রিপশন দেওয়া আছে, প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ ফ্রম বিলো। মানে আমাদের আগে বিকাশ থেকে পেমেন্ট করতে হবে, দেন হচ্ছে আমি বাকি কাজ করব। আপনি চাইলে এখানে নিজের মতো করে কাস্টমাইজ কিছু ডিসক্রিপশনও দিয়ে দিতে পারেন। আচ্ছা, অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস তো কি, পেপালে যদি আপনার পেমেন্ট করে তাহলে পেপালের ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসলো, তাহলে আপনার হচ্ছে অর্ডারটাকে আপনি অ্যাক্টিভ করে দিতে পারেন। আর বিকাশ, রকেট, নগদ এগুলোর মধ্যে একটু ঝামেলা আছে যদি ম্যানুয়ালি আমরা ম্যানুয়ালি ইউজ করি। আচ্ছা, কারণটা কি, সাপোজ কেউ একজন আপনাকে বিকাশ পেমেন্ট না করেই ফর্ম ফিল আপ করে দিল। আমি যদি এখানে যাই আমার কমার্সের এখানে অ্যাড টু কার্ট করি, চেক আউটে যাই, চেক আউটে গেলে প্রসিড টু চেক আউটে যাই, তাহলে দেখবো একটা জিনিস, আমি যদি বিকাশটাকে সিলেক্ট করি, ও এখানে বিকাশ নাম্বার, মানে আপনি যেই নাম্বারে টাকা পাঠাবেন পাঠাইছেন, আর হচ্ছে একটা ট্রানজেকশন আইডি দিতে বলে। আমি কিন্তু একটা ফেক ট্রানজেকশন আইডিও দিয়ে আমি প্লেস অর্ডার করে দিতে পারি। এখন আমি যদি এখানে ফেক ট্রানজেকশন আইডি দিয়ে প্লেস অর্ডার করে দেই, আর সাথে সাথে যদি আমার অর্ডার স্ট্যাটাসটা যদি অ্যাক্টিভ বা এখানে কি কি অপশন আছে প্রসেসিং বা হচ্ছে কমপ্লিট কিছু একটা দেখায়, তাহলে আমাকে যদি ওই যে পেমেন্টটা মানে ফেক পেমেন্ট করছে তাকে আমার এই প্রোডাক্টে দিতেই হবে, কারণ ওর কাছে একটা ইনভয়েস চলে যাবে। ইনভয়েস গেলে ও যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারে, দেখো ও আমি ওকে পেমেন্ট করছি, এই যে ওর ইনভয়েস দিছে। তো সেই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এটাকে অবশ্যই হোল্ডে রাখতে হবে। এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন, যখন আপনারা ম্যানুয়াল কোনো পেমেন্ট সিস্টেম অ্যাড করবেন সবসময় অর্ডার স্ট্যাটাস হোল্ডে রাখবেন। এখানে হচ্ছে আমার বিকাশের নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, যে নাম্বারে টাকা পাঠাবে, এটা এজেন্ট না পার্সোনাল, এটা আমার পার্সোনাল, চাইলে আমি এজেন্ট অ্যাড করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে ওর পেমেন্টের সাথে কি যে আমার বিকাশের যে চার্জটা সেটা কি অ্যাড করে দিব নাকি অ্যাড করব না। যদি অ্যাড না করি তাহলে যে নর্মাল যে 1000 টাকা সেই 1000 টাকা সে দিতে পারলো, আর যদি অ্যাড করে দিই তাহলে 1000-এর যে হচ্ছে ভ্যাট 1. কত টাকা, 18 টাকার মতন আসে, 18 টাকাও তার অ্যাড করে দিতে হবে। এটা হচ্ছে এই সিস্টেমটা। আর আরেকটা জিনিস আপনার সবসময় খেয়াল রাখবেন, যখন কোনো কিছুর পাশে এরকম কোশ্চেন মার্ক দিবে দেখবেন, তখন অবশ্যই ওই কোশ্চেন মার্কে একটা মাউস পয়েন্টার নিয়ে হোভার করে দেখবেন কি দেওয়া আছে ওইটা, তাহলে ওইটা যদি পড়তে পড়তে পারেন তাহলে সব আরো ইজি হয়ে যাবে। দেখেন এখানে বলা আছে চুজ ওয়েদার আপনার হচ্ছে স্ট্যাটাস ইউ উইশ আফটার চেক আউট, আমরা চেক আউটের পরে হোল্ডে রাখবো, ঠিক আছে। তারপরে বিকাশ নাম্বার, মানে যে কোন বিকাশ নাম্বারে সে হচ্ছে টাকাটা পাঠাবে, মানে বা কোন বিকাশ নাম্বারে এটা শো করবে, এইখানে যে নাম্বারটা দিব আমার চেক আউট পেজে এখানে সেই নাম্বারটা শো করবে। আচ্ছা, এখন দিলাম এটা পার্সোনাল, আমরা এটা অ্যাড করব না, ঠিক আছে। আর থ্যাংকস ফর পারচেসিং থ্রু বিকাশ একটা ইনস্ট্রাকশন অ্যাড করে দিলাম, দেন সেভ চেঞ্জেস। দেওয়ার পরে আমি যদি চেক আউট পেজটাকে একটু রিলোড করি, তাহলে ও আমাকে বলতেছে এই যে নাম্বার, এই নাম্বারে তুমি টাকা পাঠাও, আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে, দেন আমি ট্রানজেকশন আইডি এটা আসছে, আসার পরে এবি রবিন বাংলাদেশ সবই ঠিক আছে, জাস্ট আমি এটাকে প্রসিড করি $1000 প্লেস অর্ডার করে দিলাম, প্লেস অর্ডার করলাম, ডান, চেক আউট ডান। ও আমাকে এখানে বলতেছে যে বিলিং অ্যাড্রেস হচ্ছে এটাতে, এটাতে তুমি বিকাশ নাম্বার এই নাম্বার থেকে টাকা পাঠাইছো, আর শার্ট কোনটা, শার্ট হচ্ছে পিঙ্কের এল সাইজ।
এখন আমি হচ্ছে আমার ওকমার্সের প্রোডাক্ট, ওকমার্স থেকে এই অর্ডারে আসব। অর্ডার আসার পরে দেখি এই যে একটা অর্ডার চলে আসছে, এই যে $1,000 নাম্বার, এই নাম্বার থেকে পাঠাইছে এই ট্রানজেকশন আইডি। এখন আমি আমার বিকাশটাকে চেক করি, চেক করার পরে আমি এতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন যদি দেখি হ্যাঁ ঠিক আছে এই নাম্বার থেকে এই টাকাটা আসছে, তাহলে আমি এইটাকে যদি প্রসেসিং হয় মানে হচ্ছে এটা প্রসেসিং এ পাঠানো হয়েছে, প্রসেসিং, অর্ডার কমপ্লিটেড হলে কমপ্লিটেড, মানে যেটা আমার হচ্ছে পরবর্তী পদক্ষেপ থাকবো আমার কোম্পানির রুলস অনুযায়ী আমি সেটাকে কমপ্লিট করে দেব, কমপ্লিট করে জাস্ট আপডেট করে দিব। আমরা যখন এটার সাথে ইনভয়েস এগুলো অ্যাড করব তখন দেখব যে হচ্ছে এটাকে যখন আমি কমপ্লিটেড বা হচ্ছে প্রসেসিং এ দিব তখন আমার যে কিনলো যে আমার ক্রেতা ওর মেলে একটা কি চলে যাবে, একটা ইনভয়েস চলে যাবে। ইনভয়েস জিনিসটা কি জানি আমরা? হ্যাঁ, বিলের কপি। বিলের কপি, ইয়েস। আমরা যেরকম কিছু কিনতে গেলে, ম্যানুয়ালি কিছু কিনতে গেলে আমাদের একটা মানি রিসিপ্ট দেয় না, ওইটা হচ্ছে ইনভয়েস। আমরা হচ্ছে এটাকে মেলে পাঠিয়ে দেবো, এটা অটোমেটিক চলে যাবে। এবং এটার পরে এখান থেকে হচ্ছে আমাদের ট্র্যাকিং অপশন রাখবো এখানে, ওরা ওর কাছে একটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার যাবে, এগুলো আমরা পরে আস্তে আস্তে দেখবো। জাস্ট আমরা এখন কি করলাম, আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম। তো পেমেন্ট, এই দুইটা পেমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমি বিকাশে টাকা পাঠালাম, সেন্ড মানি করলাম, দেন আমি চেক আউটে গিয়ে হচ্ছে এখানে নাম্বার বসাইলাম, সবকিছু বসাইলাম। আরেকটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে। আমরা যদি আমাদের সাইটে যাই দেখেন, আমাদের কোড মেমোরি সাইটে হচ্ছে দেওয়া আছে অটোমেশন। আচ্ছা সাপোজ হচ্ছে আমাদের কোড গুলো কই মিছি দিয়ে গেলে কোড গুলো পাবেও। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমরা এই কোর্সটা বাই করব। আমাদের হচ্ছে আপকামিং ব্যাচ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইন ই-কমার্স, সো এই কোর্সটাকে আমি বাই করব। আমি বাই করে দিলাম। আচ্ছা বাই করে দেওয়ার পরে এটাকে এখানে সবকিছু ইনফরমেশন দেখাচ্ছে, কি কি আছে না আছে সবকিছু দেখাচ্ছে। দেখানোর পরে আমি ওকে এটাকে বাই করব। ওকে আমি একটু কাটে দিই। আচ্ছা এখানে দেখেন ভিউ কার্টে, আমি ভিউ কার্টে যাব। ভিউ কার্টে যাওয়ার পরে আচ্ছা এখানে দেখেন আমার একটা কোর্স, এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ইন ই-কমার্স, এটা হচ্ছে ৬,০০০। আমি আমার যদি কোনো কুপন থাকে কুপন দিয়ে আমি অ্যাপ্লাই কুপন করব। এখন আমার কি দিব, প্রসিড টু চেক আউট দিব। আমি যখন প্রসিড টু চেক আউটে যাচ্ছি তখন আমাকে এখানে কিছু অপশন দেখাচ্ছে। ওকে আমি আমার নাম দিয়ে দিই, সব কিছু দিয়ে দিলাম, আমার আগের সব ডাটা চলে আসলো, এটাও দিয়ে দিই। এখান থেকে দেওয়ার পরে আর কি আছে, আমি প্লেস অর্ডার করি। আচ্ছা এখানে দেখেন একটা অপশন আছে সূর্য পে। এই যে সাইটটা, এই সাইটের জন্য হচ্ছে সূর্য পে ইউজ করা হয়েছে। আমি আগে জিনিসটা দেখাই, এরপর হচ্ছে সূর্য পে কি, এসএল কমার্স কি, সেগুলো নিয়ে ডিসকাস করতেছি। আমি প্লেস অর্ডারে দেওয়ার পরে এ দেখেন আমার এখানে কতগুলো অপশন চলে আসছে। আমি কিসে পেমেন্ট করব, বিকাশে, নগদে, শিওর ক্যাশ, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিভিএল আছে, রকেট আছে, ট্রাস্ট ব্যাংক, টি ক্যাশ, ইসলামী ব্যাংক, ইউপে, তারপর এটা কি আছে, ইসলামী ব্যাংক, এটিএম আছে, আরো অনেক আছে, অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ওয়ালেট আছে, ট্রাস্ট ব্যাংক আছে, তো অনেকগুলো এখানে অপশন আছে, সিটি ব্যাংক আছে, ইভিএল আছে। আচ্ছা আমার ৬,০০০ পেমেন্ট করতে আমি বিকাশে করি। তাহলে বিকাশে যখন আমি ক্লিক করব, ও আমাকে এখানে কি বলতেছে, পে উইথ বিকাশ। ওকে আমার এখানে ও একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে কিভাবে হচ্ছে পে উইথ বিকাশ দিতে হবে, দেন আমার বিকাশের নাম্বার দিতে হবে, ওটিপি দিব, পিন দিব, প্রসিডি দিব। ও আমাকে একটা ইনস্ট্রাকশন দিল, আমি পে উইথ বিকাশে দিলাম। ও এখন আমার এখানে নাম্বার দিতে বলছে, আমার বিকাশ নাম্বারটা কি, আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিই। যখন আমি বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম করলাম তখন ও আমাকে এখানে কি দিতে বলতেছে, এখানে বিকাশ নাম্বার দিতে বলতেছে। ওকে দেখি প্রসিড করি।
আচ্ছা এইটাতে আমার কোনো বিকাশ নাম, এটা আমার কোনো ভ্যালিড বিকাশ নাম্বার না, এই জন্য নিতেছে। আচ্ছা আমি এটা দিই। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার একটা ভ্যালিড বিকাশ নাম্বার, এই জন্য আমাকে কি করলো ভেরিফিকেশন একটা কোড পাঠাইছে আমার বিকাশের, আমার হচ্ছে মেসেজে। আচ্ছা আমার এখন একটা মেসেজে কোড আসছে, এই কোডটা দেওয়ার পরে এরপরে হচ্ছে ও আমাকে পিন দিতে বলবে, আমার বিকাশের পিন দিতে বলবে। সেই পিনটা দিলে আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ওই 6,000 টাকা কেটে নিবে। এখানে হচ্ছে কোনো আপনার কি বলে ফ্রডের, ফ্রডগিরি করা বা জালিয়াতি করার কোনো সিস্টেম নেই। ও আমাকে একটা কোড পাঠাইছে মেসেজে, মেসেজ থেকে জাস্ট কোডটা এখানে দিব, দেন হচ্ছে আমার বিকাশের পিন নাম্বারটা দিলে ও আমাকে 6,000 টাকা কেটে নেবে। কম নেওয়ার সুযোগ নেই, বেশিও নেওয়ার সুযোগ নেই। পিন নাম্বারটা দিয়ে একবার দেখেন, পিন নাম্বার দিলে তো আমার 6,000 টাকা কেটে নেব। ও বাবা, আপনি কি 6,000 টাকা লস করবো নাকি? এখন এখানে আমি আমার মোবাইলে একটা পিন আসছে, পিনটা দিব, একটা কোড আসছে কোডটা দিব, দেন কনফার্ম করলে একটা পিন আছে পিনটা দিব। জাস্ট আমার আমার যে বিকাশের যে পিনটা সেই পিনটা দিব, আমার এখান থেকে 6,000 টাকা নিয়ে যাবে। আচ্ছা এখন আসি হচ্ছে সূর্য পে, তারপর হচ্ছে এসএসএল কমার্স, আরেকটা হচ্ছে কি আমার পে বাই টেবিল কিছু একটা আছে, এগুলো হচ্ছে এক একটা সার্ভিস। ঠিক আছে ভাইয়া, এই সূর্যের কাজটা কোনো পেমেন্ট মাধ্যমে নেয়? আর যে এগুলো পেমেন্ট সাপোর্ট দিতে চাচ্ছেন না, এটা হয় আমি সেম এইভাবে আমার ইউনিভার্সিটি, আচ্ছা আপনি ইউনিভার্সিটি ফি দিয়েছেন, আচ্ছা ওকে। আচ্ছা এটা কাজটা কীভাবে করে, সূর্য পে একটা কোম্পানি, এসএসএল কমার্স যে একটা কোম্পানি, এগুলো হচ্ছে আপনার লোকাল পেমেন্ট সার্ভিস দেয়। আপনি যদি আপনার সাইটে এগুলো ইউজ করতে চান, অটোমেটিকলি কাজ করবে, তাহলে আপনার ওদের সাইটে গিয়ে ওদের সাথে কথা বললে ওরা আপনাকে একটা কি দিবে, একটা প্লাগইন দিবে, ওই প্লাগইনটা ইনস্টল করবেন, দেন ওরা আপনাকে ইউজার পাসওয়ার্ড দিবে, একটা সিক্রেট কি দিবে, ওটা দিয়ে জাস্ট ওটাকে অ্যাক্টিভ করে দিবেন, দেন ওরা একটা আপনাকে ইউজার ম্যানুয়াল দিয়ে দিবে, ওটা দেখে ওটাকে জাস্ট অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার পরে এরপর এই ফাংশনগুলো সব চলে আসবে। এখন এই টাকাটা কোথায় যাবে, এই টাকাটা সরাসরি সূর্য পে এর কাছে চলে যাবে। ওরা আপনাকে কি করবে, একটা নির্দিষ্ট টাইম পর পর আপনার যেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম ওদের সাথে অ্যাড করবেন, বিকাশ হলে বিকাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং একটা এক্সট্রা সুবিধা দেয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে ওরা আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবে। আপনাকে জাস্ট বলবে আপনার ভোটার আইডি কার্ডটা আর আপনার হচ্ছে লোকের সিগনেচারটা সেটা একটা কপি দিয়ে দিতে, ওরা আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে ব্যাঙ্ক ডিটেলস আপনার কাছে পাঠিয়ে দেবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে কি ওনাদেরকে কি কোনো পেমেন্ট করা লাগবে? 10,000 টাকা নেই পার মান্থ? না এটা একবারে নেই, 10,000 টাকা প্রথম অবস্থায় নাকি সেল করার পর? একবার ফার্স্টে টাকা দিলে আপনাকে হচ্ছে লগা প্লাগইন দিবে। ওকে জি ভাই, এসএল কমার্স কে ইউজ করে কেউ সূর্য পে ইউজ করে, আমরা সূর্য পে ইউজ করছি এটার জন্য। ঠিক আছে জাস্ট ক্লোজ। এসএল কমার্স কি সেম মানে 10,000 টাকা দিতে হয়? হ্যাঁ সেম সেম, এসএল কমার্স মেবি 12,000 টাকা, 10-12 এরকম কিছু একটা, মেবি এসএল কমার্স একটু বেশি, তা নাহলে আমাদের সূর্য পে নিতাম না। আর এরপর থেকে কি মানে চার্জ সেম মানে কোনো চার্জ আছে ওদের? চার্জ মেবি কোনো চার্জ নাই আর, ওরা বাৎসরিক হতে একটা ফি কাটে। আচ্ছা বাৎসরিক কাটে, একটা ফি কাটতে পারে। ঠিক আছে জাস্ট এটা হচ্ছে আপনার অটোমেটিক সিস্টেম। ঠিক আছে, আর সূর্য পে নিয়ে যদি কারো কোনো আইডিয়া লাগে, তাহলে হচ্ছে আমরা সূর্য পে যখন আমাদের সাইটে যখন ইন্টিগ্রেট করি ওইটার একটা ভিডিও হচ্ছে করা হয়েছিল, ভাইয়ের চ্যানেলে গেলে পেয়ে যাবেন, সূর্য পে লিখলে সার্চ দিলে পেয়ে যাবেন। দেখি ইউটিউবে যাই, এখানে যদি আমি সূর্য পে লিখে সার্চ দেই, দেখে নেবেন যে হচ্ছে সূর্য পেটা 5 মিনিট একটা ভিডিও কিভাবে কাজ করে। এখানে যে বলা আছে যে দেখেন, একটু আগে বললাম না, এই যে একটা ইউজার নেম দিবে, একটা পাসওয়ার্ড দিবে, একটা যে একটা কি দিবে প্লাগইনটা কোথায়, একটা প্লাগইন দিবে, একটা এই যে ইউআরএল দিবে, ইউআরএলটা জাস্ট অ্যাড করে দিলে হয়। আচ্ছা আরেকটা হচ্ছে যে আর একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে, এই যে একটা ইউজার ম্যানুয়াল দিয়ে দিছে যে কোনটা কোথায় বসাতে হবে, এটা জাস্ট প্লাগইনের কাস্টমাইজেশনের যে জাস্ট এই যে বসাই দিলে হবে, যে মার্কিন ইউআরএল, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আইডি, এগুলো জাস্ট বসাই দিলে হয়,
একেবারে ইজি, অনেক অনেক ভিডিও পাবেন। আচ্ছা এই গেল হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে। তো আমাদের হচ্ছে থিম ইনস্টল ডান, আমাদের প্রোডাক্ট আপলোড ডান, আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে ডান। আচ্ছা আমরা তোদের তো একটা শিপিং একটা অপশন একটা রাখতে হয় না, যেরকম আমাদের ঢাকার মধ্যে হলে ফ্রি ডেলিভারি বা ঢাকার মধ্যে 50 টাকা, ঢাকার বাইরে হলে 100 টাকা, এরকম একটা জিনিস রাখা উচিত আমাদের সাইডে, ঠিক না? তো আমাদের ওকমার্স থেকে শিপিং নামে একটা অপশন আছে, এটা হচ্ছে একেবারে বেসিক একটা শিপিং। আমরা হচ্ছে অ্যাডভান্স শিপিং দেখব। অ্যাড শিপিং জোন দিয়ে আমি এখানে নাম দিয়ে দিই হচ্ছে লাগে ইনসাইড ঢাকা, এবং জোন এটাকে হচ্ছে লোকা দিয়ে দিয়ে হচ্ছে ঢাকার মধ্যে যেটা পড়বে ঢাকা বাংলাদেশ, জাস্ট শিপিং দেখা দিই একটা বেসিক শিপিং। আচ্ছা দেওয়ার পরে অ্যাড শিপিং মেথড দিলাম, ফ্ল্যাট রেট রাখবো না আমরা, তো ফ্রি শিপিং রাখবো, জাস্ট ফ্রি শিপিং দিয়ে অ্যাড শিপিং মেথড ওকে করলাম। এটা কি ইনসাইড ঢাকা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা শিপিং জোন থেকে লিভ নেই, লিভ নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে আরেকটা শিপিং জোন অ্যাড করি, অ্যাড শিপিং জোন, এটা দিয়ে হচ্ছে লাগে আউটসাইড ঢাকা। আউটসাইড ঢাকার মধ্যে আমরা শুধুমাত্র চিটাগাং এ যদি আমরা পাঠাই, চিটাগাং আছে না চট্টগ্রাম আছে? আচ্ছা চিটাগাং চট্টগ্রাম কনফিউশন না রেখে আমরা বরিশাল দিয়ে দিই। যদি সারা বাংলাদেশ দেই আউটসাইড ঢাকা, আউটসাইড ঢাকা বলতে সারা বাংলাদেশ, আপনার ইনসাইড ঢাকা রাখতে হবে। আচ্ছা ওইটা হচ্ছে আমরা ইয়েতে দেখবো, অ্যাডভান্স শিপিং মেথডে সব আলাদা আলাদা সিস্টেম করা যাবে, এটা একটা ওকমার্সের বেসিক শিপিং। আমরা বরিশাল দিই, বরিশাল বাংলাদেশ, আর কোথায় দিই? খুলনা দিই। এই দুইটা জায়গায় পাঠাইতে হইলে আমাদের শিপিং মেথডে আমরা একটা ফ্ল্যাট রেট রাখবো, সেটা কি রাখবো, এটাকে এডিট করে দেই, এডিট করে দেওয়ার পরে না একটা ট্যাক্স রাখবো না, নন ট্যাক্সেবল কস্ট দিয়ে দিব হচ্ছে ওই লোকে 100 টাকা পার কোয়ান্টিটি। 100 × কোয়ান্টিটি দেওয়ার মানে কি, আমাদের প্রতিটা প্রোডাক্ট 100 টাকা নেব। এখানে দেখেন একটা অপশন আছে, যদি আমি কোয়ান্টিটি হিসেবে দিতে চাই তাহলে কেউ দিতে হবে, ওরা আমাকে এটা বলে দিছে, আর যদি কোয়ান্টিটি ছাড়া দিতে চাই তাহলে শুধুমাত্র 100 দিলেই হবে। আচ্ছা এখানে কিছু শিপিং ক্লাস দেওয়া আছে, শিপিং ক্লাসটা আমরা বাদ দিয়ে ইগনোর করি, দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ইগনোর করব নাকি আপনার অ্যাডভান্স ক্লাসে শিখবো? ওটা এটা পরের ক্লাসে আমি দেখাই দেব শিপিং ক্লাসটা কি, কারণ শিপিং ক্লাস আমার হচ্ছে আগের ক্লাসটা চলে আসছে, তো এটা আমি পরে দেখাইতেছি। আচ্ছা নোয়াখালীতে দিতেন ভাই, আচ্ছা নোয়াখালীর পরে দেখবো নি। আচ্ছা এটা হচ্ছে আমার একটা শিপিং মেথড অ্যাড করলাম, আমার চেক আউট থেকে আমি শপে যাই, শপ থেকে আমার প্রোডাক্টটাকে একটা প্রোডাক্ট ইয়া করি, এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট যাওয়ার পরে পিঙ্কের এল সাইজটা নেই একটু কাট। আমাদের হচ্ছে ক্যালকুলেট শিপিং হচ্ছে বাংলাদেশ ঢাকার মধ্যে হচ্ছে দেখেন ফ্রি শিপিং দেখাচ্ছে, আমি যদি হচ্ছে বরিশাল দেই টাউন হচ্ছে লোকে বরিশাল 5 কোটি কি বরিশালের যে কোনো একটা 5 কোটি দিয়ে দিই, বরিশাল 5 কোটি কি হবে দেখি, এইট টু জিরো সিক্স দিয়ে আমি আপডেট করি। দেখেন ফ্ল্যাট রেট কত 100 চলে আসছে, ক্লিয়ার? আমি যখন বরিশাল সিলেক্ট করছি তখন আমার ফ্ল্যাট রেট 100 চলে আসছে, যদি আমি ঢাকা সিলেক্ট করি তাহলে ফ্রি। আচ্ছা এখন যদি আপনার যদি শিপিং ক্লাসটা নিয়ে যদি একটু বলি তাহলে হচ্ছে, আচ্ছা শিপিং ক্লাসটা নিয়ে এখন না, আমরা নেক্সট ক্লাসে শিপিং ক্লাস নিয়ে আলোচনা করব, অ্যাডভান্স শিপিংটা দেখব, তারপর হচ্ছে ট্যাক্স, এগুলো পরের ক্লাসগুলোতে দেখব, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্ত থাকুন। আপনার বাংলাদেশের কোনো ই-কমার্স সাইটে পেপ্যাল অ্যাড করা যাবে না, তাই না?
না পেপ্যাল তো হচ্ছে ওই যে অ্যাড করা যাবে, আমরা কারেন্সি ফিউচার দিব তখন আমরা অ্যাড করব। আমরা নেক্সট ক্লাসে কারেন্সি মানে সুইচ করে কি ইউএসডি তে যেতে হবে? হ্যাঁ ইউএসডি যাবে। যখন এখানে দেখেন এখানে কি আছে, ইউএসডি আছে। এখন আমি কি বিকাশে কি ইউএসডি পে করতে পারবো? না পারবো না। এখানে আমার একটা অপশন থাকবে, সেটাকে সেটাকে সেখান থেকে হচ্ছে আচ্ছা তাহলে ওটা অ্যাডভান্স করতে, আচ্ছা ওটা অ্যাডভান্স দেখ। হ্যাঁ ক্লিক করব, ক্লিক করলে এটা অটোমেটিকলি সাপোজ সেখানে কত $1,000, ওটা আবার ক্যালকুলেশন করে $1,000 থেকে হচ্ছে $84,000 নিয়ে যাবে ডলারের রেট অনুযায়ী, নিয়ে যেয়ে আমি বিকাশে পেমেন্ট করব। ওকে ওকে, সেক্ষেত্রে আমরা দুইটি অপশন ইউজ করতে পারবো তাই তো? হ্যাঁ দুইটা করতে পারবো, ওটা আমরা পরে ক্লাসে দেখব। ওকে ঠিক আছে, এটা ইদানিং কিছু কিছু ক্লায়েন্ট চায় এটা, আপনার খুব একটা ভালো একটা সার্ভিস। ওকে আচ্ছা, তো আজকের ক্লাসটা যদি আমরা একটু সামারি করি, তাহলে আমাদের কি কি আছে ক্লাসে? আজকে আমরা থিম ইনস্টল করলাম, ডেমো আপলোড করলাম, সিঙ্গেল এবং ভেরিয়েশন ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করলাম, আর কি করলাম, শিপিং মেথডটা দেখলাম, শিপিং আর কিছু দেখছি, আচ্ছা পেমেন্ট গেটওয়ে দেখছি, লোকাল পেমেন্ট গেটওয়ে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, লোকাল পেমেন্টের মধ্যে আমরা বিকাশটাকে কাস্টমাইজ করছি, নকে রকেট নগদ সেম ওইভাবে সেমভাবে কাস্টমাইজ করে নিতে হবে একই জিনিস, আর কি দেখলাম, আর সূর্য পে আমার পে এসএল কমার্স এগুলো নিয়ে জাস্ট একটু আইডিয়া রাখলাম। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা থিম ইনস্টল করবেন, যেকোনো একটা ডেমো ইম্পোর্ট করবেন, চারটা প্রোডাক্ট আপলোড করতে হবে, দুইটা সিঙ্গেল দুইটা ভেরিয়েশন থাকতে হবে, দুইটা ভেরিয়েশন থাকতে হবে, দেন হচ্ছে পেমেন্ট গেটওয়ে লোকাল ইন্টারন্যাশনাল দুইটা রাখতে হবে, এরপরে হচ্ছে শিপিং মেথডে রাখবেন, ঢাকার মধ্যে হচ্ছে $50, ঢাকার বাইরে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম যেটা দেন আপনাদের মধ্যে করে দিবেন, ঢাকার বাইরে গেলে $100। অ্যাসাইনমেন্ট ক্লিয়ার? জি ভাই। আচ্ছা আমি ক্লাসটাকে ক্লোজ করতেছি।